হ্যালো ভিয়ন আশা করি সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্টাডিক এডুকেশানে ক্লাবশিপ দু হাজার চব্বিশের পরীক্ষা একেবারে সন্নিকটে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশান বা এমন কোশ্চিন করানোর চেষ্টা করছি যাতে তোমরা হুবহুব কমন পাও এবং একটা ভালো স্কোর করতে পারো জি কে ওকে সো আমরা করছিলাম সমস্ত আমাদের যে ভিডিওসগুলো চলছে সেটা এই টপিকের ওপর অর্থাৎ ডাব্লু বিপিএসসি কোশ্চেন্স ব্যাঙ্ক অর্থাৎ আমি মনে করি বা আমরা বারবার এটাকে প্রমাণে দেখিয়ে এসছি যে ডাব্লু বিপিএসসির কাছে একটা কোশ্চেন্স ব্যাংক আছে তারা সেটা প্রিভিয়াস ইয়ারের উপর ডিপেন্ড করে করে আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলোকে বারবার তারা রিপিট করে বিভিন্ন এক্সামে এর প্রমাণ তোমাদেরকে আমি বারবার দিয়ে এসেছি সো আজকে একটা মহা ম্যারাথন করব। সেটা হচ্ছে ভারতের ইতিহাসের এবং এখানে একশোটারও বেশি কোশ্চেন্স নিয়ে আলোচনা করব তোমরা ধৈর্য সহকারে দেখবে এবং তোমাদের একটা স্ট্র্যাটেজি দেখাবো দেখো স্ট্র্যাটেজি দেখো যে এই এই যে ভারতের ইতিহাস থেকে কোন বছরে কত নাম্বার পরীক্ষা হয়েছে দেখো ডাব্লিউ বিপিএসির দু হাজার উনিশে লাস্ট টাইম পরীক্ষা হয়েছিল যেখানে শিফট ওয়ানে পাঁচখানা কোশ্চিন ছিল ভারতের ইতিহাস থেকে এবং শিফট টুতে ছখানা প্রশ্ন ছিল তাহলে বুঝতে পারছো অ্যাভারেজে পাঁচ ছটা করে প্রশ্ন থাকবে তাহলে এই ভিডিওতে তুমি বুঝতে পারবে পাঁচ ছটা কোশ্চিন কমন পাওয়ার পসিবিলিটিস কতটা রয়েছে দেখাবো দু হাজার পনেরো সালে পাঁচটা কোশ্চিন ছিল দু হাজার নয় সালে দুটো শিফটে পরীক্ষা হয়েছিল শিফট ওয়ানে চারটে কোশ্চিন ছিল শিফট টুয়ে পাঁচটা কোশ্চিন ছিল দু হাজার ছয় সালে অনেক কোশ্চেন ছিল দশখানা কোশ্চেন ছিল দু সালে চারটা এমসি কিউ ছিল দু সালে ছটা এমসি কিউ ছিল দু সালে সাতটা এমসি কিউ ছিল অর্থাৎ ইতিহাস টপিকের উপরেই শুধু বলছি এবং দু সালে ছখানা এমসি কিউ ছিল এবং দু সালে আজ থেকে প্রায় তেইশ চব্বিশ বছর আগে তখন উনিশটা এমসি কিউ ছিল এই টপিক থেকে তাহলে আমরা ওভারঅল একটা স্ট্র্যাটেজি যদি দেখি তাহলে অবশ্যই আমরা একটা আইডিয়া করে নিচ্ছি যে ছয় থেকে সাতটা কোশ্চেন এর এই লিমিটের মধ্যে বা পাঁচ থেকে সাতটা কোশ্চিন্স আমরা কিন্তু ভারতের ইতিহাস থেকে দেখতে পাবো এবং আমাদেরকে যদি পঁয়ত্রিশ প্লাস স্কোর করতে হয় তাহলে এই কোশ্চিন্সগুলোকে অবশ্যই সলভ করে আসতে হবে তো আজকের কোশ্চিন্সে নিয়ে আলোচনা করব আজ পর্যন্ত যতগুলো ক্লাসশিপ পরীক্ষাতে ইতিহাস পরীক্ষাতে কোশ্চিন্স এসেছে সেগুলোকে নিয়েছি এবং তোমার মিসলিনিয়াস দু হাজার চব্বিশে যে কোশ্চিন্সগুলো এসেছে সেগুলোকে নিয়েছি সো দিস ইজ এসকে শুরু করব আজকের প্রথম কোশ্চিন চলে আসি ফার্স্ট কোশ্চেন্স সেশনটা শুরু করার আগে প্রত্যেকে লাইক করে দাও এবং প্রত্যেকে হোয়াটসঅ্যাপে লাগিয়ে দাও তোমাদের স্ট্যাটাসে শেয়ার করে দাও ভিডিওসটা বা লিঙ্কটা তো দেখে নেব ফার্স্ট কোশ্চেন্স এটা হচ্ছে দু হাজার উনিশের সিফট ওয়ানের কোশ্চেন্স হ্যাঁ একেবারে ডাব্লিউ বিপিএসসির ক্লাকশিপের প্লেমসের কোশ্চেন্স ফার্স্ট কোশ্চেন্স কি বলছে প্রত্যেকে চ্যাটে চলে এসো মহাত্মা গান্ধী তার অহিংসা হ্যাঁ ওয়াহিংসা অসহযোগ আন্দোলন শুরু করেন মানে কোথায় প্রথম শুরু করেছিলেন অপশান এ বলছে যুক্তরাজ্য অপশান বি দক্ষিণ আফ্রিকায় অপশান সি ভারতবর্ষে আর অপশান ডি জিম্বাবেতে তো আমাদের চারখানা অপশান রয়েছে সঠিক বিকল্পটি তোমরা পছন্দ করো অর্থাৎ সঠিক উত্তরটি তোমরা হ্যাঁ পছন্দ করো তাহলে এর কারেক্ট আনসার কোনটা হবে গান্ধীজি সম্পর্কে গান্ধী এরা সম্পর্কে একটা থেকে দুটো প্রশ্ন থাকবেই থাকবে তোমরা যদি বলো গান্ধীজির একেবারে এরা অর্থাৎ গান্ধী যুগ সম্পর্কে আমি একটা ভিডিও আলাদা করে দিতে পারি সেখানে আমি কোয়েশ্চিনসও দিতে পারি এবং পুরো ডিটেলে পড়িয়ে দিতে পারি তাহলে এর কারেক্ট আনসার চলে আসি এর কারেক্ট আনসার যারা অপশান বি করেছো একেবারে সঠিক করেছো ওকে তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর ওকে নেক্সট কোশ্চেন দেখো কিছুদিন আগে আমি একটা গৌতম বুদ্ধের পুরো জীবন কাহিনী সম্পর্কে পড়িয়েছি শর্ট ফর্মে এবং কোথা থেকে প্রতি বছর যে কোনো পিএসসির এক্সামে যাবে একটা কোয়েশ্চিন পাবেই তুমি বুদ্ধদেব গৌতম বুদ্ধের এসে থেকে তো বৌদ্ধ ধর্ম বা গৌতম বুদ্ধ থেকে তো এই কোশ্চেন্সটা এসছে দেখো কি বলছে গৌতম বুদ্ধের জন্মস্থান আমি তোমাদেরকে ওই ভিডিওসটা বানিয়ে দিয়েছি তোমরা চ্যানেলে যাবে প্লে চেক করবে প্লেলিস্টে লিস্টে দেখবে পিএসসির প্রিভিয়াস ইয়ার পি ওয়াই কিউ বলে একটা আছে আর একটা হচ্ছে কোশ্চেন্স ব্যাংক অর্থাৎ এর আগে যতগুলো ভিডিওস হয়েছে সেটাকে অবশ্যই সার্চ করে ভিডিওগুলো দেখবে তাহলে গৌতম বুদ্ধের জন্মস্থান কোনটা কাপিলা বস্তু অপশান বি সারনাথ অপশান সি বোধগয়া আর অপশান ডি লুম্বিনী তাহলে কারেক্ট আনসার সঠিক উত্তর তোমরা চ্যাটে বলবে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশানস ডি যারা যারা করছো একেবারে সঠিক অর্থাৎ অপশান ডি লুম্বিনী লুম্বিনীতে জন্মগ্রহণ করেন ঠিক আছে আচ্ছা নেক্সট চলে আসি পরের প্রশ্ন আবার দেখো গান্ধী যুগ সম্পর্কে প্রশ্ন দিয়েছে গান্ধীজিকে হত্যা করা হয় তিরিশে জানুয়ারি হ্যাঁ তাহলে হত্যা করা হয় তিরিশে জানুয়ারি কত সালে মানে ওটা তিরিশে জানুয়ারি ছিল বাট সালটা চেয়েছে কত সালে হত্যা করা হয় হ্যাঁ বা হত্যা করেন কি অপশান এ বলছে উনিশশো সাতচল্লিশ অপশান বি উনিশশো আটচল্লিশ অপশান সি উনিশশো আর অপশান ডি উনিশশো পঞ্চাশ তো চারখানা অপশানস আমরা দেখতে পাচ্ছি এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে বলো তো চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য কারেক্ট আনসার ওকে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে হ্যাঁ স্বাধীনতার প্রায় এক বছর পরে হ্যাঁ আমাদের বাপু অর্থাৎ মহাত্মা গান্ধীকে তিরিশে জানুয়ারিতে হ্যাঁ নাথুরাম গডসে নামে একজন ব্যক্তি হত্যা করেন ওকে আচ্ছা একটু ডিটেলে জেনে নেব এখানে ডিটেল বলতে এখানে বলা আছে উনিশশো আটচল্লিশে তিরিশে জানুয়ারি আটাত্তর বয়সের বয়সে সেভেন্টি এইট ইয়ারে মহাত্মা গান্ধীকে নতুন দিল্লির কেন্দ্রস্থলে বিড়লা হাউসের মাঠে বিড়লা হাউসের মাঠে হ্যাঁ গুলি করে হত্যা করা হয় আর এটা হত্যা করা কে নাথুরাম বিনায়ক গডসে বা নাথুরাম গডসে নামে জানি ইনা ইনি ছিলেন পুনো মহারাষ্ট্রের একজন হ্যাঁ ব্রাহ্মণ ছিলেন ওকে আচ্ছা এই হচ্ছে বিষয় এবং আমাদের গান্ধীজি অর্থাৎ আমাদের রাষ্ট্রপিতা উনি মৃত্যুকারে মৃত্যুর ঠিক একটা কথা বলেছিলেন হে রাম ঠিক আছে এবং এই সমস্ত আরও একটা কথা বলেছিলেন রাতুরুম গার্ডস সম্পর্কে যে এ বাচ্চা বিগাড় গায়া হয় সে মাফ করদ তো এমন একজন মহান ব্যক্তিকে আমরা হারিয়েছি চলে আসি নেক্সট চলে আসি পলাশির যুদ্ধ কবে হয় এটা একেবারে ছোট বাচ্চার প্রশ্ন কিছু প্রশ্ন ছোটো বাচ্চার সবসময় থাকে তাহলে বলো সতেরোশো সাতান্ন সতেরোশো আটান্ন আঠেরোশো সাতান্ন আঠেরোশো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে তাহলে পলাশির যুদ্ধ হয়েছিল অবশ্যই সতেরোশো সাতান্ন কার সঙ্গে হয়েছিল সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের হয়েছিল ওকে এবং এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করে ওকে আচ্ছা আঠারোশো সাতান্ন কেন ইম্পর্টেন্ট এই সময় মহাবিদ্রোহ হয়েছিল এবং মহাবিদ্রোহে ইংরেজরা আবার জয়লাভ করে ঠিক আছে আচ্ছা নেক্সট চলে আসি এক্ষেত্রে অনেক কিছু এই ডিটেলসটা দেওয়া আছে যে ইংরেজদের তরফ থেকে নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ এটাকে মাথায় রেখো ব্যাস চলে আসি এবার চলে আসি নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় হ্যাঁ অপশান এ বলছে মেদনাপুরে অপশান বি দমদম সেন্ট্রাল জেল আর অপশান সি মুজাফফরপুর অপশান ডি প্রেসিডেন্সি জেল কলকাতা তো চারটে অপশানস রয়েছে দেখতে পাচ্ছ ব্যাক টু ব্যাক তো এর কারেক্ট আনসার বলো পাঁচের কোনটা হয়ে যাবে সঠিক উত্তর প্রত্যেকে চ্যাটে জানাবে তাহলে সঠিক উত্তর যারা যারা অপশান সি করেছ একেবারে সঠিক অর্থাৎ মুজাফরপুর মুজফারপুরটা কোথায় বর্তমানে এটি বিহারের একটি জায়গাতে রয়েছে তৎকালীন বিহার বাংলা উড়িষ্যা এক জায়গায় একসঙ্গে ছিল তো এটি বিহারের একটি জায়গাতে রয়েছে এবং মুজফ্ফরপুরে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় আচ্ছা ফাঁসি দেওয়ার রিজন কি হ্যাঁ ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি তার সঙ্গে ছিল হ্যাঁ কিংসফোর্ড নামক বিহারের মোজাফরপুরের ম্যাজিস্ট্রেটকে তারা হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল এবং কিংসফোর্ডের গাড়িতে বোমা হামলার অভিযোগে হ্যাঁ ফার্স্ট অগাস্টেই উনিশশো আট খ্রিস্টাব্দে গত খ্রিস্টাব্দে উনিশশো আট খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় হ্যাঁ এই হচ্ছে বিষয় কিন্তু এই যে কিংস ফোর্ট যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি মারা যাওয়ার মারা কিন্তু যাননি হ্যাঁ অন্যজনের গাড়িতে বোমা লাগে এবং তার স্ত্রী এবং কন্যা নিহত হয় মাত্র ১৮ বছর বয়সে তিনি শহীদ হন অর্থাৎ মুজাফফরপুর জেলে তাকে ফাঁসি দেওয়া হয় ঠিক আছে আর আজকের যুগে বর্তমানে মুজাফফরপুর জেলটার নামকরণ করা হয়েছে নাম পরিবর্তন করা হয়েছে যে ক্ষুদিরাম বসু মেমোরিয়াল সেন্ট্রাল জেল ওকে তো যাই হোক এই হচ্ছে বিষয় এক্সট্রা ডিটেলস একটু মনে রেখো চলে আসি আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেছিলেন এটা সেকেন্ড শিফটের প্রশ্ন বলো খ্রিস্টপূর্ব তিনশো খ্রিস্টপূর্ব তিনশো খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশে না খ্রিস্টপূর্ব তিনশো সাতাশে আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন তো এর সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর এর সঠিক উত্তর হয়ে যাবে খ্রিস্টপূর্বাব্দ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ তিনশো ছাব্বিশ অপশান সি হচ্ছে সঠিক উত্তর খ্রিস্টপূর্বাব্দ তিনশো ছাব্বিশ অপশান সি হচ্ছে সঠিক উত্তর নেক্সট স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন হ্যাঁ কত সালে তো আমরা প্রত্যেকে জানি স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন কত সালে অপশান এম উনিশশো আঠারোশো সালে আচ্ছা সেকেন্ড সিফটের কিন্তু এটা প্রশ্ন দু হাজার উনিশেরই চলছে আচ্ছা আঠারোশো বিরানব্বই আঠেরোশো তিরানব্বই আঠারোশো চুরানব্বই এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট আর এটা তো আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং এটা সবসময় মনে রাখা উচিত বেসিক্যালি স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো কত স্যার তিরানব্বই খ্রিস্টাব্দে ভালো মতো মনে রাখবে রিপিট হতে পারে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে কে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন শিপ টু এর প্রশ্ন এ দাদাভাই নৌরজি অপশান বি অ্যালন উমেশচন্দ্র ব্যানার্জি অপশান ডি সুরেশ সুরেন্দ্রনাথ ব্যানার্জি তাহলে কোনটা হয়ে যাবে এর সঠিক উত্তর বলো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান সি হচ্ছে সঠিক উত্তর উমেশচন্দ্র ব্যানার্জি ওকে উমেশ উমেশচন্দ্র ব্যানার্জি ধাম কলেজে হ্যাঁ জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল আর এই অধিবেশনের সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জী কত সালে আঠারোশো সালে কত সালে স্যার আঠারোশো মনে রাখবে আঠেরোশো এবং এই যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সব থেকে বেশি সহযোগিতা করেছিলেন ইংরেজদের পক্ষে এবং ফাউন্ডারও বলা হয় অ্যালান অ্যাক্টোভিয়াম হিউম ঠিক আছে এই কথাটাও মাথায় রেখো চলে আসি আচ্ছা নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতে প্রথম স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন যে যখন স্বাধীন হয়ে যায় তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল কে ছিলেন সেকেন্ড শিফটের প্রশ্ন অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান বি সি রাজা গোপালাচারী অপশান সি ডক্টর বি আর আম্বেদকর অপশান ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তো কাকে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল করা হয় তাহলে চারটে অপশানস রয়েছে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে তিনি প্রথম এবং তিনি স্বাধীন ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল ঠিক আছে তাহলে এর কারেক্ট আনসার কি হয়ে যাবে নয়ের বলো স্যার তাহলে নয়ের উত্তর হয়ে যাবে অপশান সি না সরি বি ইজ দ্য কারেক্ট আনসার সি রাজা গোপালাচারী সি রাজা গোপালাচারী ওকে নেক্সট কোশ্চেন আচ্ছা এই কোশ্চেন্সটা খুব ভালো প্রশ্ন দেখো উনিশশো চুয়াল্লিশ সালের চোদ্দোই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনী পরাস্ত হয় এনআইএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হ্যাঁ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেখানে ভারতীয় পতাকা উত্তোলিত করা হয়েছিল সেই জায়গাটার নাম কি সেই জায়গাটার নাম কি হ্যাঁ এবার আইএনএ আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতাকে এটাও জানতে হবে আমাকে আমি ওটা বলবো হ্যাঁ সেকেন্ড শিফটের প্রশ্ন তাহলে অপশানস এ বলছে ইম্ফল অপশান বি মাইরাং অপশান সি কোহিমা অপশান ডি মোরে তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে মাইরাং ইজ দ্য কারেক্ট আনসার অপশান বি হচ্ছে সঠিক উত্তর আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর প্রতিষ্ঠাতা হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং মনে রাখবে ক্যাপ্টেন মোহন সিং ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন আচ্ছা কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না অতীতে পর্তুগিজদের কলোনি কলোনি ছিল না নিচের কোনটা সিপ টু এর প্রশ্ন দু হাজার উনিশের অপশান এ পন্ডিচেরি অপশান বি চন্দননগর অপশান সি গোয়া আর অপশান ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোনটা ছিল না পর্তুগিজদের কলোনি ব্যাক টু ব্যাক চারটে অপশানস আর এর কারেক্ট আনসার তোমাদের কাছে অবশ্যই আশা করব লাইভ চ্যাটে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা পর্তুগিজদের কলোনি ছিল না পন্ডিচেরি চন্দননগর গোয়া তিনটে জায়গায় কিন্তু তাদের হ্যাঁ কলোনি ছিল অর্থাৎ তাদের বাসস্থান ছিল সত্যি কথা বলতে নেক্সট চলে আসি আচ্ছা এবার হচ্ছে দু হাজার পনেরো পিএসসি ক্লার্কশিপের প্রশ্নতে চলে যায় বলছে শান্তিপূর্ণ জালিয়ানাবালের বাগের বিপুল জনতার মধ্যে জেনার ডায়ার কেন গুলি চালিয়েছিলেন এই যে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হ্যাঁ যার উপর ডিপেন্ড করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন হ্যাঁ উনিশশো সালে এবং এই যে জেনারেল ডায়ার গুলি চালানোর আদেশ দিয়ে আদেশ দিয়েছিলেন বিপুল জনতার মাঝে এটা শান্তিপূর্ণ ছিল বাট কেন দিয়েছিলেন এ ভারতীয়দের শাস্তি দেওয়ার জন্য অপশান বি সামরিক বিধি ভঙ্গের ভয় সৃষ্টির জন্য আর অপশান ডি জনতার ভিড় ছত্রভঙ্গ করার জন্য তো চারটে অপশান রয়েছে এর কারেক্ট আনসার তোমাদের কাছে অবশ্যই আশা করব এবং জালিয়ানা এমন একটা ঘটনা যেখান থেকে বারবার প্রশ্ন আসেই কিন্তু তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ভারতীয় মনে ভারতীয়দের মনে সন্ত্রাস এবং ভয়ের সৃষ্টি করার জন্য জেনারেল ডায়ার গুলি চালানোর আদেশ দিয়েছিলেন আচ্ছা নেক্সট চলে আসি আচ্ছা দুনিয়ার মজুর এক হও এ কথাটি কে বলেছেন দুনিয়ার মজুর এক হও মার্কস লেনিন স্ট্যালিন না চৌ এ চিন কী হবে হয়ে যাবে কোশ্চেন্সের আনসার এটা তোমাদের কাছে প্রত্যেকের কাছে আশা করব হুম এবং তোমরা এটাকে সত্যি করে ভালো মতো করে বলবে যে দুনিয়ার মজুর এক হও সরি দুনিয়ার মজদুর এক হও এর কারেক্ট আনসার করো প্রত্যেকে চ্যাটে লেখো দুনিয়ার মজদুর এক হও কে বলেছেন এই কথাটা এটা হচ্ছে অবশ্যই মার্কসিস্ট এরা প্রত্যেকে মার্ক্সিস্ট মার্কস লেনিন স্ট্যালিন চৌ অ্যান্ড লাউ তাহলে এটা বলেছেন মার্কস অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার ওকে কালমার্ক্স দুনিয়ার মজদুর এক হও এটা কালমার্ক্স বলেছেন নেক্সট চলে আসি ভারতে কোথায় গান্ধীজির প্রথম আন্দোলন শুরু হয় ভারতে কোথায় গান্ধীজির প্রথম ভারতে কোথায় প্রথম গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন গান্ধীজি অনেকগুলো সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন বাট ফার্স্ট কোথায় হ্যাঁ দু হাজার পাঁচের প্রশ্ন বলো ডান্ডি অপশান বি খেডা অপশান সি আমেদাবাদ অপশান ডি চম্পারণ তাহলে এটা খুবই ইজি একটা কথা আই থিঙ্ক প্রত্যেকে পারবে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটা হচ্ছে বিহারের একটি জায়গা চম্পারণ আন্দোলন হ্যাঁ চম্পারণে বিহারের চম্পারণ বলে একটা জায়গা জেলা আছে এখন ইস্ট চম্পারণ ওয়েস্ট এরকম ভাগে ভাগ হয়ে গেছে এবং অনেক বড় জেলাগুলোর মধ্যে একটা জেলা এবং এই জেলাতেই গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন ওকে আচ্ছা এবার একটু এক্সপ্লেনেশন দেখে নেব ভারতের স্বাধীনতা আন্দোলনে হ্যাঁ মহাত্মা গান্ধীর মাধ্যমে প্রথম সত্যাগ্রহ আন্দোলনের অনুপ্রেরণা ছিল উনিশশো এবং উনিশশো সালেও তিনি তার এক বছর পরে আরেকটা সত্যাগ্রহ করেছিলেন সেটা হচ্ছে গুজরাটের খেদাই খে খেড়াই বা খেদাই যাই হোক হ্যাঁ চম্পাগ্র চম্পারণটাই ছিল প্রথম এটা মাথায় রেখো ওকে নেক্সট কোয়েশ্চিন চলে আসি পরের প্রশ্ন কত সাল পর্যন্ত কলকাতা কলকাতা ব্রিটিশ ভারতীয়দের সাম্রাজ্যের রাজধানী ছিল কত সাল পর্যন্ত দু হাজার পনেরো সাল দু হাজার পনেরো সালের কোয়েশ্চেন মানে কত সাল পর্যন্ত যে ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী কলকাতা ছিল অপশান এ উনিশশো এগারো অপশান বি উনিশশো বারো অপশান সি উনিশশো তেরো অপশান ডি উনিশশো উনিশ তাহলে এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে চোদ্দোর বলো সঠিক উত্তর এর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ উনিশশো এগারো সালে উনিশশো এগারো সাল পর্যন্ত ব্রিটিশ ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল কলকাতা তারপরে তারপরে এটাকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় ওকে নেক কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চিন বারবার পরীক্ষাতে আসে হ্যাঁ ক্লার্কশিপ দু হাজার পনেরো সালের এসছিল তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন অপশান এ ওয়েলেসলি অপশান বি লর্ড কার্জন অপশান সি লর্ড বেন্টিং অপশান ডি লর্ড রিপান তাহলে সঠিক উত্তর পনেরোর প্রত্যেকে বলো তাহলে অবশ্যই এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার লর্ড ওয়েলেসলি হ্যাঁ কি করেন স্যার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে কত সালে কোয়েশ্চিন অনেক সময় জিজ্ঞেস করা হয় মনে রাখবে আঠারোশো সালে আঠারোশো সালে হ্যাঁ তিনি লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ওকে নেক্সট চলে আসি প্রাচীন ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি সব থেকে প্রাচীন সভ্যতা বলেছে বলো হরপ্পা সভ্যতা অপশন বি বৈদিক সভ্যতা অপশান সি সিন্ধু সভ্যতা অপশান ডি মেহেরগড় সভ্যতা তাহলে ষোলোর সঠিক উত্তর বলো এটা অনেকেই গুলিয়ে যায় কারণ চারটে সভ্যতাই পরপর চলে আসে আশেপাশে বাট বেসিক্যালি গুড়িয়ে গুলিয়ে যায় তাহলে এর কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মেহেরগড় সভ্যতা তাহলে মেহেরগড় সভ্যতা হচ্ছে সঠিক উত্তর সব থেকে প্রাচীনতম সভ্যতা আর মেহেরগড় সভ্যতা কি আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করেন এটা তোমাদেরকে এস ডাব্লিউ রইলো কমেন্টে লিখে জানাবে ওকে নেক্সট কোয়েশ্চেন পরের প্রশ্ন আদিনা মসজিদ কোথায় অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পনেরো সালের প্রশ্ন আদিনা মসজিদ কোথায় অবস্থিত অপশান এ অজন্তাতে অপশান বি পান্ডুয়াতে অপশান সি মাটি আর অপশান ডি পুরুষপুরু পুরুষপুর তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অজন্তা অজন্তা সরি বলছি আদিনা মসজিদ আদিনা মসজিদ সরি ফর দ্যাট যদি ভুল বলে থাকি ক্ষমা করো তাহলে আদিনা মসজিদ বেসিকালি পান্ডুয়াতে অবস্থিত পান্ডুয়া অপশানস বি হচ্ছে সঠিক উত্তর অপশান বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চিন পরের প্রশ্ন আচ্ছা বিধবা বিবাহ আইন কোন বৎসর পাস হয় বিধবা বিবাহ আইন কোন বৎসর পাশ হয় বলো অপশান এ আঠারোশো চুয়ান্ন অপশান বি আঠারোশো ছাপ্পান্ন অপশান সি আঠারোশো আটান্ন অপশান ডি আঠেরোশো ষাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বারবার পরীক্ষাতে আসে কত সালে পাস হয় কার প্রচেষ্টায় পাশ হয় কোন ব্রিটিশ গভর্নর জেনারেল পাস করেন এগুলো কোয়েশ্চেন্স বারবার আছে এটা এক্সপ্লেনেশনও দেখব হ্যাঁ তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বিধবা বিবাহ অর্থাৎ বিধবা মহিলাদের কেউ বিয়ে পরবর্তীতে যে বিয়ে করতে পারবে তার অ্যাক্ট এসছে কারণ আগে তার স্বামী যদি মারা যেত তার স্বামীর চিতায় তার জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা হতো এটা ছিল প্রথা যেটা কে চেঞ্জ করেছিলেন সমাজ সংস্কারক একজন এটা হয়েছে আঠারোশো হ্যাঁ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আচ্ছা বেসিক্যালি এটার এটার জন্য যার অবদান সব থেকে বেশি আচ্ছা চলে আসি তিনি হচ্ছেন কি আঠারোশো সালে তখন লর্ড ডাল হাউসি কর্তৃক এটা প্রণীত হয় মানে ওই সময় পাশ হয়ে যায় হ্যাঁ বাট এটা বেসিক্যালি কার্যকার মানে লর্ড ডাল প্রণীত হয় এবং এটা সরি কি বলছে লর্ড ডালা মানে এটা কার্যকর হয় কিন্তু এটা কি হয় স্যার এত সালে আগে লর্ড ক্যানিং এটাকে পাস করেছেন আচ্ছা আচ্ছা ওকে মানে কার্যকর করেন লর্ড ক্যানিং ওকে আচ্ছা কার্যকর করেন লর্ড ক্যানিং ওকে এটা মাথায় রেখো নেক্সট কোয়েশ্চিন চলে আসি আচ্ছা স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন অপশন বি আবুল কালাম আজাদ অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর অপশন ডি চক্রবর্তী রাজা গোপালাচারী একটু আগে পড়লাম দেখো এটা এসছে দু হাজার নয় সালের সেকেন্ড শিফটে দু হাজার নয় সালের সেকেন্ড শিফটে তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে স্বাধীন ভারতের কথা যেহেতু বলেছে এবং শেষ ছিলেন কে তাহলে ইনি হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট কোশ্চেন রাস্তরঙ্গিনী রচয়িতা কে এটা খুবই কমন কোশ্চেন একটা রাস্তরঙ্গিনী কে লেখেন দু হাজার নয় সালের সেকেন্ড শিফটে তাহলে এটার কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো কৌটিল্য না কলহন না মেগাস্তিনিস না বানভট্ট তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কলহন রাস্তরঙ্গিনী এমন একটা গ্রন্থ যে গ্রন্থে মধ্যে কাশ্মীরের ইতিহাস জানা যায় আচ্ছা কৌটিল্য কি লিখেছেন অর্থশাস্ত্র ইন্ডিকা এই এই জিনিসগুলো মাথায় রেখো আচ্ছা কোন গুপ্ত সম্রাট সকারী উপাধি গ্রহণ করেন দু সালের প্রশ্ন সকারী উপাধি কে গ্রহণ করেন হ্যাঁ প্রথম চন্দ্রগুপ্ত অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান সি সমুদ্রগুপ্ত আর অপশান ডি স্কন্দনগুপ্ত তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার এবং এই সকারির মিনিংটাও আমরা জানবো আজকে যে সকারি কেন উপাধি নিয়েছিলেন তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে চন্দ্রগুপ্ত টু অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্ত রিজান কি দ্যাটস ওয়াই সকারি শব্দটা শক শব্দ থেকে এসছে কি থেকে শকদের শকদের আক্রমণ থেকে প্রতিহত করেছিলেন সেই জন্য তিনি সকারি শকদের হ্যাঁ কী করেন এই করেন তাহলে এখানে দেখো শকদের দমনকারী যিনি তিনি হচ্ছেন সকারি শকদের দমনকারী এটা মাথায় আচ্ছা বাংলার প্রথম স্বাধীন সেকেন্ড শিফট এ সিরাজিম অপশান সি আলিবর্দি লিখা অপশান ডি মুর্শিদ কুলিখা তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার মুর্শিদ কুলি খা যারা যারা ডি করেছো একেবারে সঠিক অপশন ডি হচ্ছে সঠিক উত্তর সপ্ত বিলোপ নীতি প্রথম প্রয়োগ করা হয় কোথায় প্রয়োগ করা হয় সাতারাতে ঝাঁসিতে নাগে না সম্বলপুরে খুব ইম্পর্টেন্ট কোশ্চিন হ্যাঁ একটি বারবার কোশ্চেন আসে যে সপ্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেন কোথায় প্রথম প্রয়োগ করা হয় এগুলো কোশ্চেন বারবার আসে থাকে তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে সাতারা ইজ দ্য কারেক্ট আনসার এটা কে 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 সপ্ত নীতি কে লর্ড ডাল হাউসি মনে রাখবে লর্ড ডাল হাউসি প্রবর্তন করেন একটা হয় অধীনতামূলক মিত্রতা নীতি এটা কে এটা কে প্রবর্তন করেন এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এস রইলো তোমাদের ওকে এটা তোমাদের এস ডাব্লিউ নেক্সট কোশ্চেন্স পরের প্রশ্ন টোয়েন্টি থ্রি সরি টোয়েন্টি ফোর ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে স্থানান্তরিত হয় একটু আগে পড়লাম কলকাতা থেকে স্থানান্তরিত হয় এটা দেখো দু হাজার সাত সালের ফার্স্ট শিফটে দিয়েছে ঘুরিয়ে ফুরিয়ে এই প্রশ্নগুলোই দিচ্ছে একটু চেঞ্জ করে দিচ্ছে ভাষা বাট ওই প্রশ্নগুলোই অপশান এ বলছে উনিশশো পাঁচ উনিশশো নয় উনিশশো এগারো উনিশশো চোদ্দো যেহেতু একটু আগে পড়লাম এটার আনসার বলে দিই অপশান সি তোমরা প্রত্যেকে জানো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার বুঝতে পারছো এই কোশ্চেন্সগুলো কেন করাচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টোয়েন্টি ফাইভ বলো স্যার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স হ্যাঁ ম্যাক্স লু লুনার জেমস প্রিন্সেপ না রাজেন্দ্র লাল মিত্রা তাহলে কে এটা প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন অপশান ডি দেখতে পাচ্ছ এর কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক উত্তর উইলিয়াম জোনস উইলিয়াম জোন্স হ্যাঁ দু সালের প্রশ্ন দেখতে পাচ্ছ ফার্স্ট শিফ্টে এসছে নেক্সট এগেন দু হাজার সাত সালের ফার্স্ট শিফটের প্রশ্ন একটি দেখো কি লিখেছে অপালা লোপা মুদ্রা গার্গি এই তিন বিদয়ী মহিলা কোন যুগে ছিলেন হ্যাঁ কোন যুগে ছিলেন অপালা লোপা মুদ্রা গার্গি এটা এটা কুষাণ হবে হ্যাঁ কুষাণ যুগে আর অপশান ডি গুপ্ত যুগে তো ব্যাক টু ব্যাক চারটে অপশানস বলো স্যার সঠিক উত্তর প্রত্যেকে ফুল এনার্জি নিয়ে একবারে হাতে আর মাত্র নটি আছে একবারে মন প্রাণ দিয়ে পড়ো তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার অর্থাৎ বৈদিক যুগ হচ্ছে সঠিক উত্তর বৈদিক যুগে এই তিনজন মহিলা ছিলেন নেক্সট চলে আসি কোন গুপ্ত রাজা রাজা পশ্চিম ভারত শখ শাসনদের অবসান ঘটান একটু আগে পড়লাম তিনি সকারী উপাধি নিয়েছিলেন বলো কে অবসান ঘটিয়েছিলেন যে পশ্চিম ভারতে হ্যাঁ যে শক শাসনের অবসান ঘটিয়েছিলেন কোন রাজা এবং তিনি সকারী উপাধি নিয়েছিলেন দেখো ঘুরিয়ে ফুরিয়ে প্রশ্নই আছে ক্লাগশিপ ফার্স্ট শিফটে সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম কমরগুপ্ত না স্কন্দনগুপ্ত তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সাতাশের একটু আগে বললাম তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেই জন্যই শকদের দমন করেছিলেন বলেই সকারে নিয়েছিলেন ওকে নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয় ফতেপুর সিক্রি কার রাজত্বকালে নির্মিত হয় হ্যাঁ দু হাজার সাত ফার্স্ট শিফট কোয়েশ্চেন বলো আকবর অপশন বি জাহাঙ্গীর অপশন সি শাজাহান আর অপশন ডি ঔরঙ্গজেব সবগুলোই মোগল সাম্রাজ্যের রাজা ছিলেন এবং ইনি একজন বিখ্যাত রাজা হ্যাঁ তাহলে ইনি হচ্ছেন আকবর সম্রাট আকবর মোগল সম্রাট আকবর তার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয় নেক্সট গীত গোবিন্দ গীতগোবিন্দ জয়দেবের কবি জয়দেবের এটা রচনা হ্যাঁ তো বলছে কবি জয়দেবের রচনা বাংলার কোন রাজার রাজার সভাকবি ছিলেন মানে এক কথাই ছিল যে জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন তিনি গীত গোবিন্দ রচনা করেছেন হ্যাঁ ক্লাক্কশিপ দু হাজার সাতের প্রশ্ন অপশান এ ধর্মপাল অপশান বি দেবপাল অপশান সি বল্লাল সেন আর অপশান ডি লক্ষণ সেন তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো স্যার কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই লক্ষণ সেন ইজ দ্য কারেক্ট আনসার লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব যার লেখা গীত গোবিন্দ ওকে আচ্ছা আচ্ছা গৌড়ের রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেব হ্যাঁ সংস্কৃত ভাষায় এটি কাব্য ছিল কোনটি সংস্কৃত ভাষায় ছিল নেক্সট চলে আসি শিখ ধর্মের প্রতিষ্ঠাতাকে এটা ছোট বাচ্চার মতো একটা প্রশ্ন আমরা প্রত্যেকে জানি জন্মের পর থেকেই শিখে গেছি পড়তে এটা গুরু নানক গুরু অর্জুন গুরু তেগবাহাদুর গুরু গোবিন্দ সিং তাহলে এর কারেক্ট আনসার হয়ে যায় অবশ্যই হ্যাঁ গুরু নানক হচ্ছে সঠিক উত্তর তোমাদের অনেক সময় কোশ্চিন হয় যে শিখদের দশম গুরুর নাম কি তাহলে তোমরা এখানে কিন্তু আছে এদের মধ্যেই আছে তাহলে তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কমেন্টে জানাও শিখদের দশম গুরুর নাম কি ওকে নেক্সট কোশ্চিন আমির খসরু আমির খসরু নাম শুনেছ বিখ্যাত বলতে পারো একজন আর্টিস্ট কোন বাদ্যযন্ত্র ব্যবহার করেন ক্লাসশিপ দু হাজার সাতের প্রশ্ন শিফট কোন বাদ্যযন্ত্র ব্যবহার করেন শারদ তবলা সেতার বদি তো চারটে অপশানস রয়েছে এর মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে শ্বেতার ইজ দ্য কারেক্ট অ্যান্সার হ্যাঁ আমির খসরু হ্যাঁ তিনি শ্বেতার বাদ্যযন্ত্র ব্যবহার করতেন শ্বেতার বাজাতেন চলে আসি নেক্সট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন আমরা জানি সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন হরিসেন কালিদাস বিজয়গুপ্ত বসুবন্ধু তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ক্লাকশিপ দু হাজার সাতের প্রশ্ন বলো স্যার তাহলে বত্রিশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ হরিসেন হচ্ছে সঠিক উত্তর হরিসেন হচ্ছে সঠিক উত্তর সমুদ্রগুপ্তের স্বভাক এলাহাবাদ এটা হরিসেন রচনা করেন নেক্সট আচ্ছা এটা খুবই ভালো প্রশ্ন এটা ডাব্লিউ বিসি অনেকবার দিয়েছে ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাতকে বা ভারতীয় বিপ্লবীদের জননী কাকে বলা হয় হ্যাঁ চারটে অপশানস দেখতে পাচ্ছ ক্লাকশিপ দু হাজার সাতের প্রশ্ন সেকেন্ড শিফটে ভগ্নী নিবেদিতা অপশান বি মাদাম কামা অপশান সি আর এনি ডি মাতাঙ্গিনী কাকে ভারতীয় বিপ্লবীদের জননী জননী বলা হয় বা রূপে খ্যাত আছেন বলো স্যার অনেকবার এসছে তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ম্যাডাম কামা কামাকে ভারতীয় বিপ্লবীর জননী বলা হয় নেক্সট চলে আসি আশোকের শিলালিপি কে পটুদ্ধার করেছিলেন খুবই ভালো একটা প্রশ্ন দু হাজার সালের সেকেন্ড শিফটের প্রশ্ন বলো অশোকের সম্রাট অশোকের শিলালিপি কে পটুদ্ধার করেন অপশান এ উইলিয়াম জোনস অপশান বি ম্যাক্স মুলার অপশান সি জেন্স প্রিন্সেপ আর অপশান ডি চার্লস উইলকিনস কে হয়ে যাবে কারেক্ট উত্তর থার্টি ফোরের সঠিক উত্তর বলো তাহলে অশোকের শিলালিপি কে পট উদ্ধার করেছিলেন তাহলে পট করেছিলেন জেমস প্রিন্সেপ জেমস প্রিন্সেপ অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার বা জেমস প্রিন্সেপ যাই হোক এরকম টাইপেরই নাম নেক্সট কোয়েশ্চিন চলে আসি গৌতম বুদ্ধ সম্পর্কে প্রশ্ন থাকবেন এটা হতেই পারে না তোমরা গ্যারেন্টি পাবে গৌতম বুদ্ধ সম্পর্কে প্রশ্ন সেই জন্য বলছি বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধ নিয়ে একটা প্রায় কুড়ি মিনিটের ভিডিও বানিয়ে দিয়েছি তুমি ওটা দেখে নাও ভাই তুমি দেখে নিলে ওইখান থেকে যাই প্রশ্ন আসুক তাই পারবে চ্যানেলে যাও গিয়ে দেখো হ্যাঁ চ্যানেলে গিয়ে প্লে লিস্টে দেখো ইজি পেয়ে যাবে গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল হ্যাঁ দু সাল সেকেন্ড শিফট রাহুল অপশান বি আনন্দ অপশান সি উপালি আর অপশান ডি মাহেন্দ্র তাহলে কে হয়ে যাবে কারেক্ট আনসার গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল তাহলে আমরা প্রত্যেকে জানি গৌতম বুদ্ধের পুত্র ছিল কি রাহুল নাম তো শোনা হোকা এরকম টাইপের না হিন্দি সিনেমাতে যখন নাম এসছে রাহুল তার আগে অনেক আগে গৌতম বুদ্ধ অর্থাৎ তার পূর্ব নাম কী ছিল সিদ্ধার্থ ঠিক আছে আচ্ছা তার বাবার নাম কি শুদ্ধোধন তার মায়ের নাম কি মহামায়া তার মাসি তাকে মানুষ করেন এবং তার মাসির নাম কি গৌতমী ঠিক আছে আচ্ছা তার ওয়াইফের নাম কি যশোধারা এগুলো মনে রাখতে হবে হ্যাঁ আর তার ছেলের নাম অবশ্যই রাহুল প্রতিটা ডেটা ইম্পর্টেন্ট ওকে নেক্সট চলে আসি খুবই ভালো প্রশ্ন দিল্লির কোন সুলতান বাজার ও মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেন বা বাজার দর নিয়ন্ত্রণ শুরু করেন যেটা দু হাজার সাত সালের সেকেন্ড শিফটের প্রশ্ন বলো স্যার আলাউদ্দিন খিলজি অপশন বি ইলতুতমিস অপশন সি মোহাম্মদ বিন তুগলোক এটা মোহাম্মদ হবে একটু বানান স্পেলিং ভুল হয়ে গেছে আর অপশন ডি গিয়াসুদ্দিন বলবন বলবন মানে গিয়াসুদ্দিন বলবনকেই বোঝায় থার্টি সিক্সের সঠিক উত্তরকে বাজার দর নিয়ন্ত্রণ নীতি আজকেও গভর্নমেন্টের হাতে এটা কিন্তু থাকে তাহলে এটা কোন শাসক দিল্লির কোন সুলতানি শাসক এটাকে নিয়েছিলেন তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হ্যাঁ আলৌদ্দিন খিলজি ঠিক আছে আলউদ্দিন খিলজি নেক্সট পরের প্রশ্ন কাবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা কে প্রচলন করেন খুবই খুব খুবই কাবুলিয়ত ও পাট্টা ব্যবস্থা হ্যাঁ এটা জমি রিলেটেড একটা ব্যাপার রয়েছে তো বলো কাবুলিয়ত এবং কে প্রচলন করেন হাজার সাত সেকেন্ড শিফটের প্রশ্ন আলাউদ্দিন খিলজি অপশন বি শের শাহ অপশান ডি আকবর অপশন ডি হচ্ছে ঔরঙ্গজেব তাহলে কে হয়ে যাবে কারেক্ট আনসার বলো স্যার তাহলে একে শের খানও বলা হতো হ্যাঁ শের খা বলা হতো তাহলে ইনি হচ্ছেন ইজ কারেক্ট ওকে তো পাঠটা শুরু করেন আইনি আকবরই কে লিখেছেন আমি বারবার তোমাদের একটা কথা বলি যে তোমাদের আমাদের যে ইউটিউবের কমিউনিটিকে কে ফলো করবে সেখানে আমি বারবার এই টাইপের প্রশ্ন দিই এতবার কোশ্চিন করবে না যাতে মুখস্থ হয়ে যায় তুমি যে পরীক্ষা হলে যাবে তোমার কোশ্চিন সলিউশনের যে স্পিড দেখে আশেপাশের লোক ঘাবড়ে যায় যে আমরা কি করছি এতটা ভালো প্র্যাকটিস করো হ্যাঁ এবং ফেসবুকেও আমাদের অ্যাস্টাটিক এডুকেশান অফিসিয়াল পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে নাও অনেক সময় আমরা মোটিভেশনাল ভিডিও দিই অনেক সময় আমরা কোশ্চেন্স দিই ভালো ভালো ইনফরমেশন দিই ক্লার্কশিফ্ট সেকেন্ড শিফটের প্রশ্ন আইনি আকবরী কে লেখেন আকবর আবুল ফজল ফৌজি না জাহাঙ্গীর তাহলে কে লিখেছেন আইনি আকবরই লেখককে তো এর কারেক্ট আনসার থার্টি এইটের অপশান বিজ দ্য কারেক্ট আন্সার আফুল আবুল ফজল আবুল ফজল হ্যাঁ বিখ্যাত একজন রাইটার আবুল ফজল নেক্সট চলে আশি বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে ভেরি ভ্যারি ইম্পর্ট্যান্ট দু হাজার সালের সেকেন্ড শিফটের প্রশ্ন হুসেন শাহ অপশন বি নসরত শাহ অপশান সি গৌসুদ্দিন গিয়াসুদ্দিন মাহমুদ শাহ আর অপশন ডি রাজা গণেশ তাহলে কে হয়ে যাবে থার্টি নাইনের তাহলে বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে নামের সঙ্গে মিল আছে তাহলে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন হুসেন শাহ হুসেন শাহ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে হুসেন শাহ হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন সীমান্ত গান্ধী কাকে বলা হয় এটাও আমি ফেসবুকে অলরেডি দিয়ে রেখেছি এই টাইপের প্রশ্ন আমি দিতেই থাকি একটা দুটো প্রশ্ন দিতেই থাকি বিভিন্ন ওয়ে থেকে তো সেই জন্যই বলছি লাইক অ্যান্ড ফলো করে নিও তাহলে সীমান্ত গান্ধী কাকে বলা হয় তাহলে আব্দুল গাফর খানকে মৌলানা আজাদকে সচীন্দ্র দাসগুপ্তকে না মহাত্মা গান্ধীকে বলা হয় সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গাফর খানকে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লাসিপ দু হাজার ছয়ের প্রশ্ন অপশান এ হচ্ছে সঠিক উত্তর শকাব্দ শকাব্দ গণনা কোন বছর শুরু হয় শকাব্দ গণনা কোন বছর শুরু হয় আটাত্তর খ্রিস্ট আটাত্তর খ্রিস্টাব্দ থেকে ফিফটি এইট খ্রিস্টপূর্বাব্দ তিনশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দ না তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দ তাহলে বেসিক্যালি এটা শকাব্দ পণিষ্কর আমল থেকে শুরু হয় আর এটা হয়েছিল সেভেন্টি এইট খ্রিস্টাব্দ থেকে সেভেন্টি এইট খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছিল ফ্লাগশিপ দু হাজার ছয়ের প্রশ্ন নেক্সট দু হাজার ছয়ে এগেন একটা প্রশ্ন এসছে যে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ফর্টি টু আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর রাজা রামমোহন রায় শিবনাথ শাস্ত্রী না কেশবচন্দ্র সেন বলো স্যার আত্মীয় সভা কয়েকটা সভা আছে আত্মীয় সভা ব্রহ্ম সমাজ তারপরে হচ্ছে যে তোমার নামগুলো আমি ভুলে প্রার্থনা সমাজ হ্যাঁ এই কয়েকটা জিনিস বারবার পরীক্ষাতে আসে আর এগুলো প্রতিটা প্রশ্ন আজকের ইসে আছে তো বলো আত্মীয় সভার কারেক্ট আনসার হয়ে যাবে রাজা রামমোহন রয় ঠিক আছে রাজা রামমোহন রায় ঠিক আছে অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন পরের প্রশ্ন দেখে নেব আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন আর সব থেকে বেশি এটা ভুল করে লোকে তো অপশান এ নেতাজি সুভাষ অপশান বি রাজবিহারী বসু অপশান সি মোহন সিং আর অপশান ডি লালা হরদয়াল প্রত্যেকটা অপশানসও ইম্পর্টেন্ট কোশ্চেনসও ইম্পর্টেন্ট বারবার ঘুরিয়ে ফুরিয়ে কোশ্চেন দেয় ক্লাসশিপ দু হাজার প্রশ্ন এবং তোমার বিপিএসসি তারপরে ডাব্লু বিসিএস এর প্লেমসেও এসছে তাহলে আজাদ যদি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে এর কারেক্ট হচ্ছে বসু বি হচ্ছে কারেক্ট বসু বাট এটার পরবর্তীতে দেখা শোনার দায়িত্ব রাসবিহারী বসু কাকে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে দিয়েছিলেন যদি বলা হয় আই এন এ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর প্রতিষ্ঠাতা কে তাহলে বলবো ক্যাপ্টেন মোহন সিং ওকে আচ্ছা লালা হরদিয়াল কে ছিল সান ফ্রান্সিসকোতে তিনি গদর পার্টির প্রতিষ্ঠা করেছিলেন হ্যাঁ তাহলে গদর শব্দটির অর্থ হচ্ছে বিপ্লব লালা হরদিয়াল সেই সেই পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট কোশ্চিন চলে আসি আচ্ছা এটা তো লিখেই দিয়েছি ফিরোজ শাহ কোটলা ময়দান কোথায় অবস্থিত ফিরোজ শাহ কোটলা ময়দানটি কোথায় অবস্থিত পিএসসি ক্লার্কশিপ দু হাজার ছয়ের প্রশ্ন এবং খুবই ভালো একটা প্রশ্ন বলো স্যার এটা একটা ক্রিকেট স্টেডিয়াম অপশান এ দিল্লিতে অপশান বি হায়দ্রাবাদে অপশান সি লখনউতে আর অপশান ডি মুম্বাইতে তাহলে ফিরোজ শাহ কোটলা কোথায় অবস্থিত প্রত্যেকে আনসার করো তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে দিল্লি ইজ দ্য কারেক্ট আনসার দিল্লিতে ফিরোজা কোটলা অবস্থিত বাট আজকের যুগে এর নাম চেঞ্জ হয়ে গেছে এই এই এর নাম চেঞ্জ হয়ে নাম দেওয়া হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম মনে রাখবে বর্তমান নাম হচ্ছে অনু অরুণ জেটলি স্টেডিয়াম নিউলি নামকরণ করা হয়েছে আচ্ছা এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা আছে একটু আগে পড়লাম তখন ছিল ওই সম্রাটের নাম দিয়ে এখানে বলছে এলাহাবাদ প্রস্তুতিতে মানে প্রস প্রশস্তিতে হ্যাঁ কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা আছে অশোক অপশান বি হর্ষবর্ধন অপশান সি কনিষ্ক আর অপশান ডি সমুদ্রগুপ্ত তাহলে ফর্টি ফাইভের কারেক্ট আনসার কে হয়ে যাবে বলো ফর্টি ফাইভের কারেক্ট আনসার কে হয়ে যাবে ফর্টি ফাইভের কারেক্ট আনসার ইজ অপশান ডি সমুদ্রগুপ্ত হচ্ছে সঠিক উত্তর সমুদ্রগুপ্ত ওকে নেক্সট কোয়েশ্চিন চলে আসি নেক্সট বন্দে মাতরম কে রচনা করেন ভেরি 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 ইম্পর্টেন্ট কতবার যে পরীক্ষাতে এসছে এটা বলার অপেক্ষা রাখে না রেলওয়ে এসএসসি তারপরে তোমার বিভিন্ন টাইপের এক্সামে বারবার আছে আসে বলো বন্দে মাতরম কে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান বি অরবিন্দ ঘোষ অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর আর অপশান ডি মকুন্দ দাস তাহলে এর কারেক্ট আনসার আমাকে পড়তে হবে আর এই রিলেটেড প্রচুর প্রশ্ন আছে তাহলে এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরাম রচনা করেন এবার এই রিলেটেড একটা কথা বলে নিই কতগুলো ইনফরমেশন বলছি এটা শোনো বন্দে মাতরাম এটা হচ্ছে আমাদের জাতীয় গান ন্যাশনাল সং আর যদি বলে ন্যাশনাল অ্যান্থাম বা সঙ্গীত তাহলে জনগণমনো বাট জাতীয় গান যদি বলে তাহলে বলবো বন্দে মাতরাম এটা কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর উল্লেখ কোথায় রয়েছে মনে রাখবে আনন্দ মঠ উপন্যাসে আনন্দ মঠ উপন্যাসে আনন্দ মঠ কোন পরিপ্রেক্ষিতে লেখা মনে রাখবে সন্ন্যাসী বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহ ক্লিয়ার আচ্ছা এখানে আমি অনেক কিছু লিখে দিয়েছি আর এটা এটা কোন ভাষায় লেখা এই যে হচ্ছে সংস্কৃত বাংলা দুটোর মিক্সচারে লেখা সংস্কৃত বাংলার মিক্সচারে লেখা হ্যাঁ আচ্ছা বলে দিয়েছি আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা হচ্ছে আঠারোশো সালে লেখা কত সালে আঠেরোশো সালে লেখা ওকে নেক্সট কোশ্চিন চলে আসি পানি পথের তৃতীয় যুদ্ধ কোন সালে হয়েছিল খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্যার প্রথম যুদ্ধ জানি পনেরোশো ছাপ্পান্ন বাবর এবং ইব্রাহিম লোধী দ্বিতীয় যুদ্ধ জানি পনেরোশো সরি পনেরোশো ছাব্বিশে বাবর এবং ইব্রাহিম লদি আর পনেরোশো ছাপ্পান্ন আকবরের সঙ্গে ঠিক আছে আচ্ছা তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো একষট্টি সতেরোশো সাতান্ন সতেরোশো তো ব্যাক টু ব্যাক চারটে অপশানস রয়েছে এর কারেক্ট আনসার বলো এবং চারটে ইয়ারই ইতিহাসের সিগনিফিকেন্টে খুবই গুরুত্বপূর্ণ আর প্রতিটা অপশানসকে বোঝার চেষ্টা করবে তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এটা হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার এটা পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল এই সময় পনেরোশো ছাব্বিশে ফার্স্ট যুদ্ধ হয়েছিল এটা হচ্ছে পনেরোশো হয়েছিল সতেরোশো সাতান্ন একটু আগে বললাম পলাশির যুদ্ধ হয় হ্যাঁ পলাশির প্রান্তরে হ্যাঁ রবার্ট ক্লাইভ অর্থাৎ ইংরেজদের পক্ষ থেকে সিরাজুদ্ধার সঙ্গে হয় শের শাহের সেনাপতির নাম কি শের শাহের সেনাপতির নাম কি বলো স্যার জয় সিংহ দিলীর খা ব্রহ্মজিৎ গৌড় না সায়েস্তা খা বলো ক্লাক দু হাজার ছয়ের প্রশ্ন তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মজিৎ গৌড় হ্যাঁ শের সাহেব সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড় নেক্সট চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান নেতা কে ছিলেন খুবই ভালো একটা প্রশ্ন ক্লাক ক্লার্কশিপে তো আছেই আর এটা ডাব্লিউ বিসিএস প্রিলিমসেও এসছে চট্টগ্রাম অস্ত্রাগার যে লুণ্ঠন হয়েছিল এর প্রধান নেতা কে ছিল ক্লার্কশিপ দু হাজার ছয়ের প্রশ্ন অপশন এ ক্ষুদিরাম বসু অপশন বি সতীশ বসু অপশান সি সূর্য সেন আর অপশান ডি অশ্বিনী দত্ত তাহলে এর কারেক্ট আনসার কো কি হয়ে যাবে 49 এর 49 এর কারেক্ট आंसर হচ্ছে সূর্যসেন ইজ দা কারেক্ট आंसर মাস্টার দা সূর্যসেন দা মাস্টার নামে ইনি পরিচিত চট্টগ্রাম অস্ত্রগর লুণ্ঠনের জন্য দেখো 50 পাল বংশের প্রতিষ্ঠাতা কে রামপাল ধর্মপাল দেবপাল গোপাল বলো কে হয়ে যাবে এটা খুবই ইতিহাসে পাল বংশটাও খুব সিগনিফিকেন্ট ওকে তো এটা হচ্ছে গোপাল ইজ দা কারেক্ট आंसर গোপাল ছিলেন পাল বংশের প্রথম সরি পাল বংশের প্রতিষ্ঠাতা ওকে দেখো নিচের কোন রাজ্য যা আকবর জয় করতে পারেননি নিচের কোন রাজ্যটা আকবর মোগল সম্রাট আকবর জয় করতে পারেননি ক্লাসশিপ দু হাজার পাঁচের প্রশ্ন অপশান এ কাশ্মীর অপশান বি বাংলা অপশান সি সি বিহার আর অপশান ডি আসাম তাহলে কোন রাজ্যটা আমাদের মোগল সম্রাট আকবর জয় করতে পারেননি বলো স্যার এর কারেক্ট আনসার হয়ে যাবে ডি ইজ কারেক্ট আসাম হচ্ছে সঠিক উত্তর আসাম হচ্ছে সঠিক উত্তর আসাম তারা সরি আকবর কখনো জয় করতে পারেননি কোশ্চিন চলে আসি ডক্টরিন অফ ল্যাবস বা বাজেয়াপ্ত নীতি বা সপ্তবিলোপ বিলোপ নীতি কে প্রতিষ্ঠা কে প্রবর্তন করেন অপশান এ কর্ন অপশান বি ওয়েলেসলি অপশান সি এগিন আর অপশান ডি ডাল হাউসি ফিফটি টু এর কারেক্ট আনসার দেখো এই কোশ্চিনটাই দিয়েছে আমি বারবার বলছি না প্রতিটা কোশ্চিন দেখবে ঘুরিয়ে ফিরিয়ে আছে কিন্তু নাম চেঞ্জ করে দিয়েছে ওই সপ্ত বিলোপ নীতিকে ইংলিশে বলা হয় ডক্টর অফ ল্যাপস তাহলে এটাই তো জানতে হবে তোমাকে না পিএসসি কিরকমভাবে ভাবে করছে তোমাকে আরও দেখাবো এখন তো শুরু হলো অনেক কোশ্চিন দেখাবো তাহলে এর কারেক্ট আনসার কি হয়ে যাবে তাহলে এর কারেক্ট আনসার ফিফটি এর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ লর্ড ডাল হাউসি ওকে লর্ড ডাল হাউসি অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার নেক্সট চলে আসি মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল কোথায় এই কোশ্চিনসটার অপশান দেখে মনে হবে যে ভুল উত্তর হবে অপশান এই আলিগড়ে অপশান বি কলকাতায় অপশান সি মিরাটে আর অপশান ডি পাকিস্তানে মুসলিম লীগের প্রতিষ্ঠা কোথায় হয়েছিল চারটে অপশানসের মধ্যে তুমি যদি দেখো একটা অপশানস হবে না তো বলে দিই এর কারেক্ট আনসার হচ্ছে দেখো উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সালটাও ইম্পর্টেন্ট ডাব্লিউ বিসিএস প্রেমসে এসছে তো উনিশশো সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় এ এটা কোথায় হয়েছিল ঢাকা বাংলাদেশের যে ঢাকা শহরটা বর্তমানে রয়েছে এটা ঢাকাতে হয়েছিল বাট এই চারটে জায়গার মধ্যে এই মুসলিম লীগের -er, ছাত্র সংগঠন আলিগড়ে তাহলে এই অনুযায়ী পিএসসি উত্তর নিয়েছিল আলিগড় তো আপাতত আমরা আলিগড় করব বাট প্রকৃত প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে উনিশশো ছয়ে ঠিক আছে নেক্সট চলে আসি ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে এই কোশ্চিনটা জানো তোমাদের যদি বলি তাহলে তোমরা আমাকে বলবে যে ক্লাসশিপ দু চার সালের প্রশ্ন আর এটা দু হাজার সালে মিসলিনিয়াস এক্সামে দিয়েছে একেবারে হুবহু ভাবে দিয়ে দিয়েছে তাহলে ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না অপশান বি সরি অপশান এ লরেন্স অপশান বি জন সাইমন অপশান সি স্টোফিট ক্রিপস আর অপশান ডি এ আলেকজান্ডার তাহলে কে সদস্য ছিলেন না ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না এটা কোশ্চেন ক্লাসে মিসলিনিয়াসে দিয়েছিল তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে জন সাইমন হচ্ছে সঠিক উত্তর অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আত্মীয় সভার প্রতিষ্ঠাতাকে আমি একটু আগে বলেছিলাম আত্মীয় সভা আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ক্লার্কশিপ দু সালের প্রশ্ন এটা সিম্পল কোয়েশ্চেন্স একটা তাহলে ফিফটি ফাইভের এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এখন প্রশ্ন হতে পারে যে আত্মীয় সভা রাজারম্বন রয় কবে প্রতিষ্ঠা করেন তাহলে এটা মনে রাখবে আঠেরোশো সালে কত সালে আঠারোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো পনেরো সালে এই ভিডিওটা বারবার দেখবে এমনি মনে থেকে যাবে নেক্সট আবার চলে আসি দেখো প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে ক্লার্কশিপ দু হাজার চারে এসছে ওই কয়েকটা সমাজ আছে না প্রার্থনা ব্রাহ্ম সমাজ ব্রহ্ম সভা এই এই বারবার আসে বলো রায় আত্মারাম পাণ্ডুরঙ্গ দেবেন্দ্রনাথ ঠাকুর দয়ানন্দ সরস্বতী তাহলে ফিফটি সিক্সের এর কারেক্ট আনসার কি হয়ে যাবে তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে প্রার্থনা সমাজ যারা যারা অপশান বি করছো একেবারে সঠিক অর্থাৎ আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ এখন যদি বলা হয় কত সালে স্যার তাহলে বলবো আঠেরোশো কত সালে আঠারোশো সালে আঠারোশো সালে এটাকে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরাঙ্গ ঠিক আছে আচ্ছা নেক্সট কোশ্চেন কে ইকতা প্রথার বিলুপ ঘটান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন ইক্তা প্রথার বিলুপ ঘটান ক্লাগশিপ দু হাজার চারের প্রশ্ন অপশান এ গিয়াসুদ্দিন বলবন অপশন বি মোহাম্মদ তুঘলক অপশান সি ইলতুতমিস আর অপশান ডি আলাউদ্দিন খিলজি বলো স্যার ফিফটি সেভেন কারেক্ট আনসার কে হয়ে যাবে ইকতা প্রথার বিলুপ ঘটান কে তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার আলাউদ্দিন খলজি হচ্ছে সঠিক উত্তর আলাউদ্দিন খিলজি ওকে নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন বারবার পরীক্ষাতে আসে কতবার যে এসছে এটা নিয়ে আমার বলারই কথা নয় হ্যাঁ অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন পিএসসি ক্লাকশিপের খুবই পছন্দের প্রশ্ন দু সালে বলো পুলিন বিহারী দাস প্রমোদ নাথ মিত্র স্বামী সারদানন্দ আর অপশন ডি বারেন্দ্রী কুমার ঘোষ তো চারটে অপশানসের মধ্যে কোনটা হয়ে যাবে ডি এর মধ্যে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে তো এর কারেক্ট আনসার হয়ে যাবে নাথ মিত্র অপশান বি হচ্ছে সঠিক উত্তর নাথ মিত্র একটু ডিটেলে যাব আমরা এটা উনিশশো দুই সালে চব্বিশে মার্চ হ্যাঁ বেসিক্যালি এই সমিতিটা প্রতিষ্ঠা করেন দুজন মিলে একজন হচ্ছে চন্দ্র বসু আর নাথ মিত্র এদের দুজনের মধ্যে যেখানে অপশানস দেখতে পাবে সেটা রাখবে যদি প্রমোদ নাথ মিত্র না থেকে যদি সচিন্দ সচিন্দ সতীশচন্দ্র বসু থাকতো তাহলে ওটা কিন্তু আনসার করতে। এটা কলকাতার হ্যাঁ হেদুয়া বলে একটি অঞ্চলে প্রতিষ্ঠা করেন চলে আসি নেক্সট কোশ্চেন ফিফটি কি বলছে কে বিন্ধ অধিপতি নামে পরিচিত ক্লাগশিপ দু হাজার চারের প্রশ্ন বিন্ধ অধিপতি নামে কে পরিচিত সিমুখ গৌতমী পুত্র সাতকর্ণী অপশান সি অশোক আর অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য কে বিন্দু অধিপতি নামে পরিচিত ক্লার্কশিপ দু হাজার চোদ্দের প্রশ্ন সরি চারের প্রশ্ন বলো স্যার এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণী হ্যাঁ বিন্দু অধিপতি নামে পরিচিত নেক্সট এটা দেখো দারা সিং এটা একটার দারা সিং নয় দারা সিংকে হ্যাঁ খুরদার জেলা ও দায়রার বিচারপতি মৃত্যুদণ্ডে দণ্ডিত করে করেছেন নিম্নলিখিত ব্যক্তি বা বা ব্যক্তিদের অপরাধে মানে কার হত্যার অপরাধে দারা সিংকে যে জেলা দায়রা ক্ষুধার যে জেলার দায়রা সেটা মৃত্যুদণ্ড দিয়েছে ক্লাকশিপ দু হাজার দুইয়ের প্রশ্ন বলো এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ গ্রাহাম ফিলিপ অ্যান্ড টিমোথি স্টেন এই এদের হত্যার অপরাধে দারা কে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিলেন ওকে নেক্সট কোয়েশ্চেন পরের ফাইয়েন ভারতের ভ্রমণের সময়ে গুপ্ত সম্রাট কে ছিলেন ফাইয়েন যখন ভারতে ভ্রমণ করতে আসেন তখন কোন গুপ্ত সম্রাটের আমলে এসেছিলেন খুবই ভালো প্রশ্ন কোন সম্রাটে স্কন্দনগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত না প্রমোদ সরি প্রথম কুমার গুপ্ত সিক্সটি ওয়ানের এর কারেক্ট আনসার কি হয়ে যাবে ফাহিয়েন ফাহিয়ান কার আমলে এসছিল এটা হয়ে যাবে চন্দ্রগুপ্ত টু অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তর আমলে এসেছিলেন একটা হয় হিউয়েং কারামলে কার আমলে এসেছিলেন তাহলে হর্ষবর্ধনের আমলে এটা মনে রাখো হ্যাঁ তাহলে এর কারেক্ট আনসার অপশান সি নেক্সট কোশ্চেন দিল্লির কোন সুলতান বাজার এর মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করে একটু আগে কোশ্চেন্সটা পড়লাম না দেখো ওই কোশ্চেন্সগুলোকেই ঘুরিয়ে দিয়েছে বলবান মোহাম্মদ তুগলক ফিরোজ না আলাউদ্দিন তুমি বলবে যে দাদা এই সমস্ত প্রশ্ন এসছে কেন আমি তোমাদের ফিল করাতে চাইছি যে এগুলো তোমাদের পরীক্ষাতে আসে কি না ওই জন্যই বলছি এগুলোকেই ভালো মতো পড়ো আতপাশ তো কম সময় রয়েছে আর যারা প্র্যাকটিস করছো প্র্যাকটিস তো করছোই যারা ডিটেল পড়েছো আরো ভালো তাহলে এর কারেক্ট অ্যান্সার অপশান ডি অর্থাৎ আলাউদ্দিন খিলজি ইজ দ্য কারেক্ট আনসার ওকে হ্যাঁ বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেন নেক্সট দেশীয় ভাষায় সংবাদপত্র বা যেটাকে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দু সালের প্রশ্ন অপশন এ লর্ড ডাল হাউসি অপশান বি লর্ড লিটন অপশান সি লর্ড ওয়েলেসলি আর অপশান ডি লর্ড কার্জন তাহলে দেশীয় ভাষায় সংবাদপত্র বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেছিল সিক্সটি থ্রির তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বি যারা করেছ একেবারে সঠিক অর্থাৎ লর্ড লিটন হচ্ছে সঠিক উত্তর লর্ড রিটন হচ্ছে আমাদের সঠিক উত্তর ক্লিয়ার স্যার চলে আসি নেক্সট কোন সময় উর্দু ভাষার জন্ম হয় দু সালের প্রশ্ন কোন সময় উর্দু ভাষার জন্ম হয় বলো স্যার উর্দু ভাষার জন্ম হয় কোন সময় অপশান এ মুঘল যুগে অপশান বি সুলতানি যুগ অপশান সি বাহুমানি শাসন আর অপশান ডি খোলজি শাসনকাল তো চারটে অপশানস রয়েছে সিক্সটি ফোরের এর ব্যাক টু ব্যাক কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার তাহলে উর্দু ভাষার জন্ম হয় কোনটা সঠিক উত্তর বলো প্রত্যেকে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে বি যারা যারা করেছ একেবারে সঠিক অর্থাৎ সুলতানি যুগ হচ্ছে কারেক্ট আনসার নেক্সট কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেছিল যে বাংলায় বঙ্গভঙ্গ উনিশশো সালে হ্যাঁ হয়েছিল হ্যাঁ তাহলে কে জারি করেছিল কোন ইংরেজদের প্রেরিত ভাইসরই বা লর্ড এরা এই করেছিল দু সালের প্রশ্ন বলো লর্ড লিটন লর্ড ডালহাউসি লর্ড কার্জন আর লর্ড ওয়েলেসলি তাহলে কে জারি করেছিল সিক্সটি ফাইভের এর তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই যারা অপশান সি করেছে একেবারে সঠিক তাহলে কারেক্ট আনসার লর্ড কার্জন ইজ দ্য কারেক্ট অ্যান্সার লর্ড কার্জন নেক্সট কোশ্চেন একজন আবেদনকারী হিসেবে জাহিরা শেখ গুরুত্ব পাচ্ছেন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাহিরা শেখ এটা তোমরা ইন্টারনেটে সার্চ করলে বুঝতে পারবে একজন আবেদনকারী হিসেবে জাহিরা শেখ গুরুত্ব পাচ্ছেন কেন কোনটার জন্য গুরুত্ব পাচ্ছেন ক্লাসশিপ দু হাজার দুই সালের প্রশ্ন একটু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নও তোমার মনে হতে পারে তবুও আমি এটাকে রেখেছি বাবরি মসজিদ ধ্বংস মামলায় অপশান বি মুসলিম ব্যক্তিগত আইনের মামলায় অপশন সি গো ধারা হত্যাকাণ্ডে আর অপশন ডি বেস্ট বেকারি মামলায় মালাই মামলায় বা মালাই মামলায় হবে অ্যাকচুয়ালি মামলায় হবে তো এটা কে জাহিরা আছে কেন গুরুত্ব পাচ্ছিলেন তৎকালীন তাহলে এর কারেক্ট অ্যানসার হয়ে যাবে ইনি একজন বেস্ট বেকারি মামলার জন্য খুব গুরুত্ব পাচ্ছিলেন ওকে বা চর্চায় ছিলেন এক কথাই নেক্সট আলেকজান্ডারের আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন একটু আগে আমরা পড়লাম যে তিনি কত সালে আক্রমণ করেন তাহলে ওই সময় মগদের হ্যাঁ যে রাজা কে ছিলেন ক্লাগশিপ দু হাজার দুইয়ের প্রশ্ন অপশান এ বলছে চন্দ্রগুপ্ত মৌর্য অপশান বি শুদ্ধোধন আর অপশান সি বিম্বিসার অপশান ডি ধননন্দ তাহলে তোমরা জানো প্রত্যেকে জানো আলেকজান্ডার যখন ভারতে আক্রমণ করে সেই সময় মঘলের রাজা ছিলেন অপশান ডি অর্থাৎ ধননন্দ ধননন্দ নন্দ বংশের রাজা ছিলেন ধননন্দ নেক্সট চলে আসি আদিনা মসজিদ কে নির্মাণ করেন একটু আগে দেখেছিলাম যে আদিনা মসজিদ কোথায় অবস্থিত পাণ্ডুয়াতে ছিল তাহলে এটা কে নির্মাণ করেন নসরত শাহ সিকান্দার শাহ আজম শাহ ইলিয়া শাহ তাহলে কে এটা নির্মাণ করে ক্লাকশিট দু হাজার বলো স্যার এর উত্তর সঠিক উত্তর হয়ে যাবে সিকান্দার শাহ সিকান্দার শাহ ইজ দ্য কারেক্ট আনসার এই আদিনা মসজিদ নির্মাণ করেন নেক্সট চলে আসি আর্য সমাজের প্রতিষ্ঠা তাকে একটু আগেই বলছিলাম আর্য সমাজ নিয়ে কোশ্চেন হবেই তাহলে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে স্বামী দয়ানন্দ সরস্বতী বালগঙ্গাধর তিলক রানাকে না রানাডে হবে এটা রানাডে না দেশমুখ তাহলে কে হয়ে যাবে এর কারেক্ট আনসার এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইস দ্যেক্ট আনসার স্বামী দয়ানন্দ সরস্বতী এই আর্য সমাজের প্রতিষ্ঠাতা ব্রহ্ম সমাজও আছে ওটা কোশ্চেন রেখেছি তাই আলোচনা করছি না আর এটা কত সালে প্রতিষ্ঠা করে এটা হচ্ছে আঠারোশো পঁচাত্তর সালে কোথাও নোট ডাউন করে নেবে হ্যাঁ আঠারোশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠা করে নেক্সট কোয়েশ্চেন কোন চোল রাজা বাংলাদেশ আক্রমণ করেন বাংলাদেশে আক্রমণ করেছিলেন কোন চল রাজা রাজ বাজ রাজা রাজরাজ অ্যাকচুয়ালি এটা রাজরাজ হবে হ্যাঁ রাজেন্দ্র রাজাদিরাজ না কুলো তাহলে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো আচ্ছা রাজেন্দ্র চোল রাজেন্দ্র চোল বাংলাদেশ আক্রমণ করেছিলেন সত্তরের অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার হ্যাঁ রাজেন্দ্র চোল অ্যাকচুয়ালি তাদের টাইটেল চোল হবে নেক্সট চলে আসি আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় খুবই ভালো প্রশ্ন আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় দু দুই সালের ক্লাকশিপের প্রশ্ন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন প্রত্যেকে জানি বাপু শুরু করেছিল এবং এটা শুরু করেছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে অপশান বি হচ্ছে সঠিক উত্তর আইন অমান্য আন্দোলন ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন অর্থশাস্ত্র কার রচনা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারবার পরীক্ষাতে চলে আসে কখনো না কখনো কোনো না কোনোভাবে অপশান এ মনু অপশান বি বৃহস্পতি অপশান সি কৌটিল্য আর অপশান ডি নারদ তাহলে বেসিক্যালি অর্থশাস্ত্র কে রচনা করেন হুম কৌটিল্য এই কৌটিল্যর অর্থশাস্ত্র অ্যাকচুয়ালি এটা ইকোনমিক্স এবং পলিটিক্সের একটা বই হ্যাঁ এটা মাথায় রেখো নেক্সট কোশ্চিন চলে আসি বন্দে মাতরম কে লিখেছেন এটা তো আই থিঙ্ক বলার প্রয়োজন নাই একটু আগে আমি এর ডিটেলসে পড়ালাম তাহলে এটা আমরা প্রত্যেকে জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বারবার ঘুরিয়ে পুরিয়ে প্রশ্ন যে দেই সেটার একটা এক্সাম্পল এটা নেক্সট কোশ্চিন চলে আসি আচ্ছা এই কোশ্চিনটা দেখছো এই কোশ্চিনটা সেম টু সেম হ্যাঁ দু হাজার চব্বিশের মিসলিনিয়াস এক্সামে দিয়েছিল সকল উত্তর পথনামক কাকে বলা হয় সকল উত্তর পথনামো কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে অপশান বি দ্বিতীয় চন্দ্রগুপ্তকে অপশান সি হর্ষবর্ধনকে আর অপশান ডি কনিষ্ককে কোন রাজাকে এই নামে ডাকা হয় বা উপাধি আছে বলো সেভেন্টি ফোরের তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে হর্ষবর্ধন ইজ দ্য কারেক্ট আনসার হর্ষবর্ধন যারা যারা হর্ষবর্ধন করেছ একেবারে সঠিক হর্ষবর্ধনকে সকল উত্তর পথনাম পথনাথ বলা হয় ওকে আচ্ছা বুদ্ধ চরিত কে লেখেন বুদ্ধ চরিত কে লেখেন ক্লাসিক দু হাজার সালের প্রশ্ন অশ্বঘোষ বানভট্ট বিশাখ দত্ত কলহন বলো স্যার কলহনের তো একটু আগে আমরা পড়লাম রাস্তরঙ্গনী লেখা আচ্ছা বলো স্যার বুদ্ধচরিত কার লেখা বুদ্ধচরিত তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে অশ্ব ঘোষ অশ্ব ঘোষ ইজ দ্য কারেক্ট আনসার ওকে হ্যাঁ অশ্ব ঘোষ দত্তের মুদ্রা রাক্ষস ওকে নেক্সট চলে আসি খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ সালে কে ভারত আক্রমণ করেছিলেন দেখো একই প্রশ্ন ঘুরিয়ে ফুরিয়ে দিচ্ছে একই হ্যাঁ এই কোশ্চেন্সটাকে যে কত রকম ঘুরিয়ে দিয়েছে অপশান এ সুলতান মাহমুদ অপশন বি তৈমুর লং অপশান সি ইবুন বিন কাসিম আর অপশান ডি আলেকজান্ডার তাহলে এটার কারেক্ট আনসার কি হয়ে যাবে একটু আগে বললাম যে আলেকজান্ডার হ্যাঁ তাহলে আলেকজান্ডার কিছু কোশ্চিন কেমন ছিল প্রথমে আলেকজান্ডার কত সালে আক্রমণ করেন এখন বলেছে সাল দিয়ে বলেছে কে আক্রমণ করেছিলেন আর আক্রমণকালে মগধের রাজা কে ছিলেন একই প্রশ্ন ঘুরিয়ে ফুরিয়ে দিচ্ছে তাহলে এটাকে মাথায় রাখতে হবে কোশ্চেন্সটা আসছে কোন জায়গা থেকে আর ওটাকে ডিটেলে পড়তে হবে সেই জন্যই কোশ্চেনসগুলো রেখেছি তো নেক্সট কোশ্চেন্স চলে আসি ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কনিস্কোকে চন্দ্রগুপ্ত মৌর্যকে সমুদ্রগুপ্তকে না দ্বিতীয় চন্দ্রগুপ্তকে সেভেন্টি সেভেনের কি হয়ে যাবে কারেক্ট আনসার ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় তাহলে অপশান ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার বলো তাহলে কারেক্ট আনসার ইজ অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় আমরা প্রত্যেকে জানি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় নেক্সট আচ্ছা দেবনাম প্রিয় দর্শনী দেবনামো প্রিয় দর্শনী উপাধি কে গ্রহণ করেন দেবনামও হবে নাং হয়ে গেছে হ্যাঁ কে গ্রহণ করেন বলো স্যার কে কে এই উপাধি গ্রহণ করেন অপশান ইয়ে বিম্বি স্যার অপশান বি কনিষ্ক অপশান সি হর্ষবর্ধন অপশান ডি অশোক সম্রাট অশোক কে হয়ে যাবে সঠিক উত্তর সেভেন্টি এইটের প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই সম্রাট অশোক ইজ দ্য কারেক্ট অ্যান্সার বলে দি এটা কিরকম যখন কলিঙ্গর যুদ্ধ হয়েছিল তো কলিঙ্গর যুদ্ধতে সম্রাট অশোক মানে এতটা রক্তর বন্যা গেছিল পরবর্তীতে তিনি যান তখন বুঝতে পেরেছিলেন যে যুদ্ধ শুধুমাত্র মানুষের ক্ষতি বা একটা সমাজের ক্ষতি করতে পারে এবং সেখান থেকে তার মনে চেঞ্জ আসে এবং অশোক প্রচুর ক্রু রাজা ছিলেন আগে তিনি কথিত আছে যে তার নিরানব্বইটা ভাইকে মেরেছিলেন সেই জন্য তাকে চন্ডাশোকও বলা হয় ঠিক আছে তো এই অশোক পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি দেবনাম প্রিয়দর্শিনী নামে পরিচিতি হয় তার মুদ্রাতে পাওয়া যায় এবং তিনি বলেন যে সকল প্রজা মম আমার সন্তান সমতুল্য এই টাইপের তিনি কথাও বলেন ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চিন চলে আসি কাবুলিয়ত পাঠটা কে চালু করেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটু আগে আমি পড়লাম এটা নিয়ে আমার আলোচনা করার কিচ্ছু নেই দেখো ঘুরিয়ে ফুরিয়ে প্রশ্ন দিচ্ছে বলবন শেরশাহ খিলজি আকবর তাহলে এর কারেক্ট আনসার শের শাহ হচ্ছে কারেক্ট আনসার কাবুলিয়ত পাটটা শেরশাহ নেক্সট দিনই ইলাহি কে প্রতিষ্ঠা করেন খুবই ভালো প্রশ্ন একটা দিনই ইলাহি কে প্রতিষ্ঠা করেন জন্মের পর থেকে যেদিন থেকে ইতিহাস পড়েছি মুঘল সাম্রাজ্য পড়েছি বারবার এই দেই বলো আকবর ফিরোজ তুগলক ফিরোজ শাহ নাম না ঔরঙ্গজেব না কবির তাহলে আমরা প্রত্যেকে জানি দিনই ইলাহি এটা প্রতিষ্ঠা করেন কে সম্রাট আকবর অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট এলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন বারবার কোন রাজার কে লিখেছেন কার এখানে বর্ণনা দেওয়া আছে বারবার একই কথাই লেখে দু হাজার সালের প্রশ্ন বলো এলাহাবাদ প্রশস্তি বিল হন হরিসেন নাগার্জুন সমুদ্রগুপ্ত এলাহাবাদ প্রশস্তি কে লিখেন তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অবশ্যই হরিসেন হরিসেন ইজ দ্য কারেক্ট আনসার এলাহাবাদ প্রশস্তি লেখেন ওকে নেক্সট কোয়েশ্চিন চলে আসি মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আজকের যুগে এই লাইনটা খুবই প্রাসঙ্গিক হ্যাঁ আমরা এটা ভুলে গেছি এই ধরনের কবিতাগুলোকে উঠিয়ে দিয়েছি পড়া আমাদের সিলেবাসে আবার যুক্ত করা উচিত কারণ এই ধরনের কবিতা আমাদের দেশের জন্য ভালো আমরা কোথাও না কোথাও বিভেদ হয়ে যাচ্ছি মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কে লিখেছেন অপশান এ রবীন্দ্রনাথ অপশান বি কাজী নজরুল অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশান ডি লাল রয় তাহলে এর কারেক্ট আনসার আমরা প্রত্যেকে জানি তাহলে এর কারেক্ট আনসার বিদ্রোহী কবি কবি নজরুল ইসলাম এটা লিখেছেন হ্যাঁ মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান ওকে নেক্সট আচ্ছা ঋতুসংহার কার রচনা ঋতুসংহার দু হাজার সালের প্রশ্ন হ্যাঁ ভবভূতি জয়দেব বিদ্যাপতি কালিদাস ঋতু ঋতুসংহার কার রচনা ঋতু ঋতুসংহার কার রচনা এবিসিডি এর মধ্যে কোনটা হয়ে যাবে তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার কালিদাস হচ্ছে সঠিক উত্তর কালিদাস হচ্ছে সঠিক উত্তর কালিদাসের আরও লেখা আছে বংশম বা আদাস আরও আছে তোমরা কেউ কমেন্টে লিখে দিও যে কালিদাস আর কি কি লেখেন এগুলো থেকে অনেক সময় কোশ্চেন্স থাকে নেক্সট আচ্ছা বঙ্গ দর্শনের সম্পাদক কে ছিলেন খুবই ভালো প্রশ্ন বঙ্গ দর্শনের সম্পাদক কে ছিলেন দু সালের কোশ্চেন অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশান বি জয়দেব অপশান সি সুরেশ সমাজপতি অপশান ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে বঙ্গ দর্শনের সম্পাদক কে ছিলেন ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে সঠিক উত্তর বলো স্যার এর সঠিক উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভেরি গুড বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যারা যারা করেছ তারা ভেরি গুড বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কোশ্চেন আইনি আকবরই কে লিখেছেন আবার রিপিট হয়ে গেল দেখতে কতটা ইম্পর্টেন্ট আকবর ইবুন বতুতা আবুল ফজল না শেখ মোবারক তাহলে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে এতে অপেক্ষায় রাখার দরকার নাই এটা হচ্ছে আবুল ফজল ইজ দ্য কারেক্ট আনসার একটু আগে আমরা করলাম হ্যাঁ দেখো হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা পিএসসিতে ডাব্লু অনেকবার এসছে হিন্দু কলেজ সরি কবে প্রতিষ্ঠা হয় আঠেরোশো সাত সতেরো আঠারোশো চব্বিশ আঠারোশো হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কবে কবে স্যার হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় তাহলে এর কারেক্ট আনসার প্রত্যেকে বলার চেষ্টা করো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার এ হচ্ছে সঠিক উত্তর ওকে আঠারোশো সতেরো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় নেক্সট কোশ্চেন পরের ভগৎ সিং কবে শহীদ হয়েছিলেন ভগৎ সিং হ্যাঁ কবে শহীদ হয়েছিলেন বলো স্যার ক্লাকশিপ দু সালের প্রশ্ন উনিশশো সালে সালে উনিশশো সালে উনিশশো সালে ভগৎ সিং কবে শহীদ হয়েছিলেন এইটি সেভেনের ভগৎ সিং শহীদ হয়েছিলেন উনিশশো সালে উনিশশো সালে অপশন এ হচ্ছে সঠিক উত্তর উনিশশো সালে নেক্সট কোশ্চিন ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন এটাই বাকি ছিল সমস্ত কিছু করিয়ে দেওয়া হলো তোমাদেরকে বলো দয়ানন্দ সরস্বতী রাজা রামমোহন রায় দেবেন্দ্রনাথ না শিবনাথ শাস্ত্রী এবং কত সালে প্রতিষ্ঠা হয় এটাও তোমাদের ভাবতে হবে কিন্তু কোশ্চেন সেরকমও দিতে পারে ক্লাগশিপ দু হাজার সালে উনিশখানা খানা প্রশ্ন এসছিল সবথেকে বেশি প্রশ্ন এসেছিলো ইতিহাস থেকে তাহলে এইটি এইটের এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি রাজা রামমোহন রায় হ্যাঁ ভারতের আধুনিক প্রথিক বলা হয় ওনাকে তাহলে ইনিই হচ্ছেন ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কত সালে স্যার এই সালটা মনে রাখবে আঠারোশো আঠাশ সালে সমাজ প্রতিষ্ঠা করেন নেক্সট কার্জনের বাংলা ভাগ কবে রোধ হয় এই যে লর্ড কার্জন উনিশশো পাঁচ সালে বাংলা ভাগের আদেশ দেওয়া হয় এবং এটা রোধ কবে হয়েছিল উনিশশো নয় একই কোশ্চেন এটা কোশ্চিন আমি একটু আগেই করালাম উনিশশো আট উনিশশো তাহলে এটার অবশ্যই সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ উনিশশো হচ্ছে সঠিক উত্তর তাহলে আমি এটা যেটা বোঝাতে চাইছি যে কেমন রিপিট হচ্ছে দেখো এবার চলে আসি রিসেন্ট পিএসসি পরীক্ষা নিল রিসেন্ট পরীক্ষা নিল একেবারে এই এক দেড় মাস আগে দু মাস আগে যে মিসলিনিয়াস পরীক্ষা নিল এই মিসলেনিয়াস পরীক্ষাতে ইতিহাসের প্রশ্ন এসছিল উনিশখানা কতটা জানো উনিশখানা প্রশ্ন এসেছিল তাহলে উনিশখানা প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে আচ্ছা ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল আর প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল আর প্রথম গভর্নর সরি শেষ গভর্নর জেনারেল এবং প্রথম গভর্নর জেনারেল কে ছিল মিসলিনিয়াস দু হাজার চব্বিশের প্রশ্ন লর্ড ক্যানিং লর্ড ডাল হাউসি লর্ড কার্জন লর্ড মাউন্ট বেটেন বলো স্যার কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার এ বি এর মধ্যে তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হচ্ছে সঠিক উত্তর আচ্ছা এত দূর যারা চলে এসছো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো দেখো আমার এই সমস্ত টাইপিং করতে ভিডিওস বানাতে আমার প্রচুর সময় লাগে প্রচুর কষ্ট হয় তোমাদের কথা ভেবে বানাই আর তোমাদের কাছে তো আমাদের বেশি কিছু চাওয়ারও থাকে না আমি তো পেট ব্যাচও এটাও পড়াই না বা কোনো কিছু আমি ডিমান্ডও করি না তোমাদের কাছে এইটুকু বলি তোমাদের কাছে এই ভিডিওসগুলো যদি একটুও ভ্যালু প্রোভাইড করে তোমার একটুও ডেভেলপমেন্ট হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের চল্লিশ পার্সেন্ট শতাংশ মানে ষাট শতাংশ অর্থাৎ একশো জনের মধ্যে ষাট জন এরকম আছে যারা চ্যানেল সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের এখানে কিছু যায় আসে না আমরা মোটিভেট পাবো ঠিক আছে আর আমি এইটুকুই বলবো ভালো জিনিস শেয়ার করো আমরা কমেডিজ ভিডিও বা আদার্স ভিডিও কত শেয়ার করি বাট এডুকেশনাল ভিডিও শেয়ার করো যাতে উপকৃত পাও অন্যরাও উপকার পায় সমানভাবে তো এটা তোমাদের কাছে আবেদন রইল লাইক এবং কমেন্ট করে জানাবে তোমাদের ইচ্ছে হলে যদি কিছু একটুও ভ্যালু পাও তো নেক্সট কোশ্চেন পরের প্রশ্ন ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস বেঙ্গল গেজেট সংবাদ মিরাতুল হিন্দু পেট্রিয়েট তো কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার প্রচুরবার বার পরীক্ষাতে এসছে এর প্রথম সম্পাদক কী ছিল এটাও পরীক্ষাতে দেয় তাহলে ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট এটা শুধু ভারতের না পুরো এশিয়া মহাদেশের কিন্তু প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেটই ছিল ঠিক আছে হ্যাঁ এখানে আমি এক্সপ্লেন করে দিয়েছি যে ভারত তথা এশিয়ার প্রথম সংবাদপত্র ছিল বেঙ্গল গেজেট সতেরোশো আশিতে হ্যাঁ এটা প্রকাশিত হয় কত সতেরোশো আশিতে এর সম্পাদক প্রথম সম্পাদক ছিলেন কে জেমস অগাস্টিস হিকি হিকি মনে রাখবে হিন্দু পেট্রিয়েট পত্রিকার সম্পাদক এটাও বারবার পরীক্ষাতে আসে ডাব্লিউ বিসিএস এসছে সেই জন্য দিয়েছি হরিশচন্দ্র মুখার্জি হরিশচন্দ্র মুখার্জি মনে রাখবে হিন্দু পেট্রিয়েট পত্রিকার সম্পাদক ছিলেন প্রথম সম্পাদক কে ছিলেন হরিশ্চন্দ্র মুখার্জি নেক্সট দেখো স্যার বলছে নিম্নলিখিত প্রাচীন ভারতের রাজাদের মধ্যে কে নিজেদের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন বলো হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন হুনদের আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন ক্লাবস মেসলেনিয়াস দু হাজার চব্বিশে এসছে সমুদ্রগুপ্ত স্কন্দনগুপ্ত অশোক না কনিষ্ক এবং এই হুন আক্রমণের কবল থেকে রক্ষা করায় তাকে টাইটেল দেওয়া হয়েছিল ভারতের রক্ষাকারী তাহলে ভারতের রক্ষাকারী বলা হয়েছিল তাহলে এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে স্কন্দনগুপ্ত সরি অপশানস বি স্কন্দনগুপ্ত ইজ দ্য কারেক্ট আনসার স্কন্দনগুপ্ত হচ্ছে সঠিক উত্তর যারা যারা করেছ একেবারে সঠিক নেক্সট কোশ্চেন ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয় কাগজের কল বা কারখানা প্রথম হয় বি অপশান ডি নৈহাটিতে অপশান ডি আসানসোলে বলো স্যার এর কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে কারেক্ট আনসার কোনটা হয়ে যাবে তাহলে এটা বেসিক্যালি শ্রীরামপুর শ্রীরামপুর তোমরা জানো সাউথে একটি জায়গা আছে স্টেশনেও আছে শ্রীরামপুর স্টেশনও আমি গেছি তো এখানে প্রথম কাগজের কল স্থাপিত হয় আর এটা হচ্ছে আঠারোশো বারো সালে আজ থেকে দুশো বছরেরও বেশি আগে আঠারোশো বারো সালে নেক্সট কোয়েশ্চেন আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা চারটে অপশন দেখতে পাচ্ছ মহাবীর গোশালা অভিজানাথ আর সুমতি নাথ কোনটা হয়ে যাবে কোনটা অজিতানাথ সুমতিনাথ সুমতিনাথ মহাবীর গোশালা তাহলে এর কারেক্ট আনসার দেখো মিসলেনিয়াস চব্বিশে দিয়েছে তাহলে এর কারেক্ট আনসার এটা বি হবে হ্যাঁ এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশানস বি অর্থাৎ গোশালা ইজ দ্য কারেক্ট আনসার আজীবক সম্প্রদায়ের এটা একটা তোমার এক এক প্রকারের সম্প্রদায় তো এর প্রতিষ্ঠাতা হচ্ছেন গোশালা নেক্সট চলে আসি ভারতে অগাস্ট আন্দোলন কবে হয়েছিল দেখো এটা কোশ্চিন ঘুরিয়ে দিয়েছে অগাস্ট আন্দোলন তোমরা বলবে স্যার অগাস্ট আন্দোলন আবার কি উনিশশো বিয়াল্লিশ উনিশশো কুড়ি উনিশশো তিরিশ উনিশশো হ্যাঁ তো এটা হচ্ছে বেসিক্যালি হ্যাঁ দু হাজার চব্বিশ সালে মেসেলেনি এসে এসেছিল এটার কারেক্ট আনসার হয়ে যাবে উনিশশো বিয়াল্লিশ বিকজ অব দেখো উনিশশো বিয়াল্লিশে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনটার নাম হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন আর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল অগাস্ট মাসে হ্যাঁ কুইট ইন্ডিয়া মুভমেন্ট আর সেই জন্যই অনেকে এই আন্দোলনকে অগাস্ট আন্দোলনও বলেছেন হ্যাঁ এই আন্দোলন শুরু করেছিলেন গান্ধীজি ওকে ইংরেজদের বিরুদ্ধে ইংরেজদের বলা হয়েছিল কুইট ইন্ডিয়া কুইট ইন্ডিয়া অর্থাৎ ভারত ছাড়ো ইংরেজ তোমরা আর এই আন্দোলনে তার বিখ্যাত স্লোগান ছিল কারেঙ্গে আর মরেঙ্গে ডু আর ডাই ওকে মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন কতবার যে পরীক্ষাতে এসছে মিসলে নিয়েছেও দিয়েছে পুলিশের পরীক্ষাতেও দেয় শের শাহ আকবর মুর্শেদ কুলি খা মাবুদ গাওয়ান হ্যাঁ বলো কে কারেক্ট আনসার হয়ে যাবে মনসবদারি মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা আর এই পদমর্যাদার প্রথা চালু করেছিলেন কে সম্রাট আকবর ইস দ্য কারেক্ট আনসার অপশান বি হচ্ছে সঠিক উত্তর ওকে আচ্ছা নেক্সট কোশ্চেন্স এটা খুব ভালো প্রশ্ন ছিল যে ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নাম কি ছিল ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপ সরি ক্লার্কশিপ বলছে মিসলিনিয়াস দু হাজার এ ওয়েভেল অ্যান্ড লর্ড মাউন্ট বেটেন অপশান বি লিনো অপশান এবং ওয়ে ওয়েভেল অপশান সি লর্ড মেও অ্যান্ড লর্ড ওয়েভেল আর অপশান ডি লর্ড মাউন্টবেটেন অ্যান্ড সি রাজা গোপালাচারী তাহলে এর কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে নাইনটি সেভেনের প্রত্যেকের কাছে অনুরোধ করব উত্তরটা করো তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মাউন্ট বেটেন ছিলেন ভারতের শেষ ভাইতরা এবং শেষ মানে এটা স্বাধীন ভারতের ভারতের ওই সময়কার কথা বলা হচ্ছে শেষ জেনারেল ছিলেন সি রাজা গোপালাচারী তো অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর নেক্সট এটা দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মিলনের সভাপতিত্ব করেননি কে করেননি সভাপতিত্ব এবিসিডি দেখতে পাচ্ছি কে সুভাষচন্দ্র বসু দাদাভাই নৌরুজি বাল গঙ্গাধর তিলক উমেশচন্দ্র ব্যানার্জি তো কে করেননি কখনো সভাপতিত্ব তাহলে এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই বাল গঙ্গাধর তিলক তিনি ভারত জাতীয় কংগ্রেসের কখনোই কী করেননি হ্যাঁ সভাপতিত্ব করেননি আচ্ছা সুভাষচন্দ্র বসু তো করেছেন তোমরা যেন হরিপুরা ত্রিপুরাতে আচ্ছা দাদাভাউ নেহরুজি সেকেন্ড টাইম করেছেন ফার্স্ট টাইম মানে প্রথম ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় আঠারোশো ওকে তো এই জিনিসগুলো মাথায় রেখো নেক্সট চলে আসি মধ্যযুগে এটা খুবই একটা প্রশ্ন ভালো প্রশ্ন ছিল এবং অনেক মনে অনেকে মনে করেছে এটা কঠিন কোশ্চেন মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খাঁ ছুটি খাঁ একজন ব্যক্তির নাম হ্যাঁ ছুটি খান তার সভাকবিকে অনু অনুবাদ করতে বলেছিলেন কোনটাকে অনুবাদ করতে বলেছিলেন কোরআনকে জেন মহাভারতকে না বাইবলকে তাহলে দু সালে বলো ছুটি খাঁ কোনটা বলেছিলেন হ্যাঁ মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসক ছিলেন উনি তাহলে এটার অনুবাদ করতে বলেছিলেন মহাভারত অপশানস সি অপশান সি মহাভারতকে তার স্বভাবকে অনুবাদ করতে বলেছিলেন নেক্সট কোশ্চেন বলছে ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন চিফ জাস্টিস ব্রিটিশ ইন্ডিয়াতে ফার্স্ট ব্রিটিশ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিলেন হ্যাঁ বলো স্যার চারটে অপশান দেখতে পাচ্ছ বলো স্যার রবার্ট স্যার এডওয়ার্ড স্যার হেনরি স্যার এলিজা ইমফে বলো স্যার এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি এটা মাথায় রেখো ল স্যার এলিজা ইম্ফে হ্যাঁ স্যার এলিজা ইমফে নেক্সট চলে আসি পরের প্রশ্ন এদের মধ্যে এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তর পথনাম পথন নাথ উপাধি গ্রহণ করেন একটু আগে আমি পড়লাম তোমাদের বলেছিলাম না যে দেই এটা কোশ্চেন্সটা কে হয়ে যাবে তাহলে বলো স্যার শশাঙ্ক হর্ষবর্ধন লক্ষণ সেন না ধর্মপাল তাহলে একশো একের সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই হর্ষবর্ধন ইজ দ্য কারেক্ট আনসার একটু আগে বললাম যে কমন দেখো ঘুরিয়ে ফুরিয়ে এগুলো করে নেক্সট কোশ্চেন এটা তো বারবার বলি গৌতম বুদ্ধ থেকে বা ই থেকে কোশ্চেন্স হবে না এটা হতেই পারে না তাহলে ধর্মচক্র প্রবর্তন কি ধর্মচক্র প্রবর্তন কি অপশান এ গৌতম ধর্ম অনুযায়ী এটি নির্বাণ লাভ অপশান বি গৌতম বুদ্ধের তিরোধান অপশান সি নির্বাণ লাভের পর সারনাতে গৌতম বুদ্ধের প্রথম ধর্মপ্রচার আর অপশান ডি উপরের কটি তাহলে একশো দুইয়ের কারেক্ট অ্যান্সার কোনটা হয়ে যাবে বলো এ বি সি ডি এর মধ্যে কোনটা হয়ে যাবে তাহলে এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ নির্বাণ লাভের পর সারনাথে প্রথমবার গৌতম বুদ্ধ ধর্ম প্রচার করেন এটাকেই ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন বা বৌদ্ধ ধর্মে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত আমি বারবার বলছি এটার ভিডিও দেখে যাবে দুই নাম্বার কমন ভাবে কুড়িটা মিনিট তোমার জীবনের কুড়ি মিনিটের ভিডিওজ রয়েছে তোমার জীবনের একটু সময় দাও লেখাপড়ায় আমাদের চ্যানেলে যাও পেয়ে যাবে নেক্সট কোশ্চিন রামচরিত মানুষ কে রচনা করেন এটা নিয়ে প্রচুর জনের কনফিউশন প্রচুর জন ভুল করেছে আজকে একটা শর্ট ট্রিক শেখাবো সারা জীবন ভুল করবে না একটা হচ্ছে রামচরিত আর একটা হচ্ছে রামচরিত মানুষ খুবই ভুল করে অপশান এ তুলসী দাস অপশান বি কৃত্রিবাস ওঝা অপশান সি হরিদা হরিদাস আর অপশান ডি সন্ধিকর সন্ধাকর নন্দী অ্যাকচুয়ালি তোমাদের না আমারও প্রথম প্রথম ভুল হতো বাট আমি একটা ট্রিক যখন থেকে শিখেছি তারপরে আর কোনো সমস্যা হয় না আমি ওটা জানিয়ে দেবো একশো তিনের কারেক্ট আনসার হয়ে যাবে রামচরিত রচনা করেন কে সন্ধাকর নন্দী হ্যাঁ সন্ধ্যাকর নন্দী কারেক্ট আনসার অনেকে তুলসী দাস বলবে তুলসী দাস হবে না তুলসী দাস কি রচনা করেন দেখো এখানে আমি একটা লিখে দিয়েছি তুলসী নন্দী একটা জিনিস মনে রাখবে মানে কি মানুষ 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 আর মানুষ কি খায় তুলসী পাতা খায় না তুলসী তুলসী পাতা খায় জ্বর হলে সর্দি হলে মানুষের কাজে লাগে তাহলে মনে রাখবে রামচরিত মানুষ তুলসীর সাথে তুলসী গাছের সাথে সম্পর্কিত তাই রামচরিত মানুষ তুলসী দাসের লেখা আর সন্ধাকর তারপরে অন্য একটা তো পেয়ে গেলাম মানুষ কি তুলসী দাস বা তুলসীর সঙ্গে লেখা আর রামচরিত সন্ধ্যাকর নন্দী একটা মনে থাকলে অন্যটা মনে মনে থাকবে চলে আসি একটু রাখবে এইভাবে হ্যাঁ তাহলে ভুল হবে না বারবার ভুল হয়ে যায় নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য না একটু আগে আমি বললাম না ক্লাসটি পে যে এটা তোমাদের মেসলেনিয়াসে এসেছিল দেখো ওই প্রিভিয়াস ইয়ারগুলো করে গেলে কমন পেতে অপশান এ লরেন্স একবারে দেখো তুমি অপশানও সেম আছে লরেন্স সাইমন ক্রিপস না অ্যালেকজেন্ডার যাবে কি জন সাইমন কে ছিলেন না ক্যাবিনেট মিশনের সদস্য জন সাইমন অপশন বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন্স বলছে কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারিতে নিষিদ্ধ করেন একটু আগে বলেছিলাম আমি বাজার দর নিয়ন্ত্রণ আর বাজার দর নিয়ন্ত্রণটাই কি স্টোর মাল স্টোর রাখা যাবে না ওই কথাটাই এখানে বলেছিলেন নিষিদ্ধ করেছিলেন প্রশ্ন বলবন আলাউদ্দিন খিলজি না ফিরোজ শাহ তুগলক তাহলে অবশ্যই এরা উত্তর কি হয়ে যাবে স্যার আলাউদ্দিন খিলজি ওকে লজিকটা দেখো কোশ্চেন্সটা কিভাবে ঘুরিয়ে দিচ্ছে এটাকে বুঝতে শিখো নেক্সট কোশ্চেন্স কার রাজসভায় অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী ছিলেন তান তান সেন কার রাজসভায় ছিলেন বিখ্যাত মানে ইনি একজন সঙ্গীত শিল্পী হুম বা সঙ্গীতজ্ঞ অপশান এ বলছে আকবর অপশান বি বল্লাল সেন অপশান সি হুসেন শাহ আর অপশান ডি হচ্ছে দেবপাল কে হয়ে যাবে দেবপাল তাহলে কারেক্ট আনসার একশো ছয়ের কে হয়ে যাবে স্যার একশো ছয়ের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আকবর হচ্ছে সঠিক উত্তর আকবরের রাজসভায় হ্যাঁ সঙ্গীতজ্ঞ তান সেন ছিলেন নেক্সট কোয়েশ্চেন আচ্ছা ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন মিসলেনিয়াস প্রশ্ন আচ্ছা কৃষ্ণ রাজা ওয়াদিয়ার অপশান সি টিপু সুলতান অপশন ডি হায়দর আলী তাহলে কে ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেন দেখো মহীশূর বেসিক্যালি এটা ব্যাঙ্গালোরে আছে হ্যাঁ ব্যাঙ্গালোরে আছে ওকে বা কর্ণাটক যেটাকে বলছি কর্ণাটকের মধ্যে পড়ে হ্যাঁ তাহলে এটা ট্রি অফ লেবারটি রোপণ করেছেন টিপু সুলতান সম্রাট টিপু সুলতান ওকে টিপু সুলতান মাথায় রাখবে কোন খুব বিখ্যাত একজন ভারতের ইতিহাসে বিখ্যাত ভূমিকা পালন করেন উনি নেক্সট কোশ্চেন আচ্ছা সবে মনুজে প্রজা মমা কে উক্তিটি কার একটু আগে আমি এর গল্প শোনালাম তোমাদেরকে সবে মনুজে প্রজা মম। উক্তিটি কার অপশান এ লর্ড ঋষভ অপশান বি সম্রাট অশোক অপশান সি গৌতমী পুত্র সাতকর্ণী আর অপশান ডি সুপার্শনাথ তাহলে এর কারেক্ট আনসার এর বাংলাতে হচ্ছে সমস্ত প্রজা আমার সন্তান সমতুল্য এই যে বাংলাটার মিনিং এই উক্তিটি মিসলিনিয়াস দু হাজার চব্বিশের প্রশ্ন তাহলে এর কারেক্ট আনসার হচ্ছে সম্রাট অশোক হচ্ছে কারেক্ট আনসার বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর তিনি এই ধরনের বাণী প্রচার করেন ঠিক আছে আচ্ছা তিনি প্রিয় দর্শনী নামেও পরিচিতি হ্যাঁ তার মুদ্রায় পাওয়া গেছে তো যাই হোক আমরা ভারতের ইতিহাসের একশো আটখানা প্রশ্ন আলোচনা করলাম যেগুলো প্রচুর এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রাসঙ্গিক আশা করব তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্রথম কথা তোমাদের যদি মনে হয় যে না একটুও ভ্যালু পেয়েছো একটা কমেন্ট করে যেও হ্যাঁ আর সেকেন্ডলি পারলে শেয়ার করো জোর নয় হ্যাঁ অ্যান্ড আমাদের ফেসবুক পেজ অ্যাস্টাডিক এডুকেশন ফেসবুক আজকের যুগে প্রত্যেকের রয়েছে লাইক অ্যান্ড ফলো করে নেবে পেজটা ওইখানে আমরা প্রতিদিন কোশ্চেন দিতে থাকি তোমরা ওইখান থেকেও কোশ্চেন সলভ করতে পারবে ঠিক আছে অ্যান্ড প্রত্যেককে থ্যাংক ইউ লাস্ট অব দি দেখার জন্য দিস এসকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে